ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের বুক মার্কিং নিয়ে, ঠিক আছে? আপনারা সবাই বুক মার্কিংটা কি সবাই কি জানেন বুক মার্কিং সম্পর্কে? না স্যার, না স্যার, কে কে জানে না, কে কে জানেন না আমাকে জানান। আমি জানি না স্যার। জানি না স্যার। জানি সবাই জানেন না? জি না স্যার। আচ্ছা, বুক মার্কিংটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে? যেমন ধরেন ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রেডিট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টুইটার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওই রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নামে হচ্ছে কিন্তু বুক মার্কিং, ঠিক আছে? এখন এখন কথা হচ্ছে যে বুক মার্কিং আমরা কেন করব, ঠিক আছে? আর এই বুক মার্কিং কাজের কাজের মানে প্রয়োজনীয়তা কি, আমাদের কি লাভ, আবার বায়ারদের কি লাভ, ঠিক আছে? বুক মার্কিং কাজ নিয়ে ফাইবারে প্রচুর প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমি আমি সবাইকে বুক মার্কিং সম্বন্ধে প্রথমে আলোচনা করি, তারপর আমরা ক্লাসে যাচ্ছি। তো আমরা ফেসবুকে সাধারণত কি করি, বিভিন্ন প্রোডাক্ট গুলো মার্কেটিং করি। বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের কি হয়, বিভিন্ন প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্টটা চলে যায়, ঠিক আছে? এমনকি গুগল টপ ট্রেন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু বুক মার্কিং অপরিহার্য, প্রয়োজন, ঠিক আছে? তো যেমন আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে থাকি, তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং মানে করার ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে ওয়েবসাইট নিয়ে আমরা প্রমোশন করব, এই ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড এর মাধ্যমে যে কোনো জায়গায় চলে যাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে। তো ফেসবুকে যদি আমরা কোনো জিনিস যদি প্রমোট করে থাকি, তাহলে যারা যারা ফেসবুক ইউজ করে প্রত্যেকের কাছে আমাদের প্রোডাক্টটা কিভাবে চলে যাবে। যদি আমরা পাবলিক করে দেই সেক্ষেত্রে, মানে প্রাইভেট করে দেই সেক্ষেত্রে আমাদের পার্সোনালি ভাবে থাকবে, আর যদি আমরা এই জিনিসটা যে জিনিসটা আমরা প্রমোট করতেছি এই জিনিসটা যদি পাবলিক করে দিই, আমাদের বন্ধুদের মাঝে শেয়ার হবে, প্লাস এমনকি ওয়ার্ল্ড এর যে কোনো মানুষের কাছে আমাদের এই জিনিসটা শেয়ার হবে, ঠিক আছে? তো আমরা সাধারণত জানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্বন্ধে, আমরা 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 একটু জানি ফেসবুক, ফেসবুক হচ্ছে ফেসবুকের সম্বন্ধে আমরা জানি, তারপর টুইটার সম্বন্ধে জানি, লিঙ্কডইন সম্বন্ধে জানি, পিন্টারেস্ট সম্বন্ধে জানি, ঠিক আছে? এই কয়েকটা সম্বন্ধে আমরা জানি, কিন্তু এই ওয়ার্ল্ডে হাজার হাজার লক্ষ 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 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্টকে যে কোনো জায়গায় নিমিষের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাড দিতে পারবো। তো এই কাজের মধ্যে আমাদের লাভ কি, আর যারা আমাদেরকে দিয়ে কাজ করাবে তাদের লাভ কি? আমাদের কাজ হচ্ছে আমরা এই জিনিসটা করে আমরা অন্যদের কাছ থেকে টাকা উপার্জন করব, এটা হচ্ছে আমাদের লাভ। আর দ্বিতীয় হচ্ছে যারা আমাদেরকে কাজ করাবে তাদের তাদের ফায়দা কি হবে, তাদের ফায়দা একটু হবে যে আমাদের তারা আমাদের তারা কি করবে, আমাদেরকে একটা প্রোডাক্ট দিবে যে এই প্রোডাক্টটা তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় প্রমোট করো, যাতে লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রোডাক্টটা দেখতে পারে। এই লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রোডাক্টটা দেখার জন্য প্রথম সাইট হচ্ছে ফেসবুক, দ্বিতীয় সাইট হচ্ছে টুইটার, লিঙ্কডইন, এরকম হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে? তো আমরা সাধারণত ফেসবুক সম্বন্ধে জানি, তো আজকে আমরা দেখবো যে বুক মার্কিং এর মাধ্যমে আমরা কতগুলো সাইট আমরা সম্বন্ধে জানি, ঠিক আছে? তো আপনি যদি একটি বায়ারের কাজ করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে 100টা বুক মার্কিং করলেই যথেষ্ট। আর এই বুক মার্কিং নিয়ে ফাইবারে প্রচুর 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 পরিমাণ কাজ রয়েছে, যারা লক্ষ লক্ষ মানুষ বুক মার্কিং এর উপর কাজ করতেছে। আপনাকে আপনাকে একজন বায়ার হায়ার করলো যে তার ওয়েবসাইটে ট্রাফিক যাবে, ট্রাফিকের প্রয়োজন, তো আমরা সাধারণত ট্রাফিকের জন্য কি করে থাকি, ফেসবুক মার্কেটিং করে থাকি, টুইটার মার্কেটিং করে থাকি, ঠিক আছে? এইরকম বুক মার্কিং যদি আমরা বুক তাদের জন্য আমরা বুক মার্কিংও যদি করে থাকি, সেক্ষেত্রে তাদের এখানে লক্ষ লক্ষ ট্রাফিক যাবে, এমনকি তাদের যে কোনো প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুক মার্কিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটাই প্রমোট করবো না কেন, ওই জিনিসটা লক্ষ 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 ট্রাফিক আসবে, তো আসবে, প্রয়োজনে তার প্রোডাক্টগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে প্রোডাক্টগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে বেশি, ঠিক তেমনি বুক মার্কিং এর ক্ষেত্রে প্রোডাক্টগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। একটু ক্লিয়ার? জি স্যার। আবার গুগল টপ থেকে ক্ষেত্রে কোনো কোনো পেজটাকে গুগলে ফার্স্ট পেজে আনতেই হলে, ধরেন একটা ওয়েবসাইট আমাদেরকে দিয়ে বললো যে এই ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে আসতে হবে, আর এই গুগল আমরা তো গুগল গুগল ফার্স্ট পেজে আনার ক্ষেত্রে যতগুলো কাজ, গুগলের টপ র্যাঙ্কিং এ যতগুলো কাজ আছে ওইগুলো তো করবোই করবো, সাথে যদি আমরা বুক মার্কিংটাও যদি সাথে করি, সেক্ষেত্রে আমাদের গুগলে ফার্স্ট পেজে আসতে মানে নিশ্চিন্তে আমাদের গুগলে ফার্স্ট পেজে চলে আসবে যে কোনো প্রোডাক্টটা। আমাদের সামনে মানে যারা টপে রয়েছে তাদের প্রোডাক্ট গুলো আমাদের সামনে আসবে, ঠিক আছে? তো আমি একটু স্টেপ দেখিয়ে দিই আপনাদের।
যেমন ধরেন আমি 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 একটা জিনিস লিখি, আমাজন লিখি, যে কোনো একটা সাইট বলেন আপনি। আচ্ছা সেগুলো আপনি যে কোনো একটা সাইটের নাম বলেন। জি স্যার, ইবে। ইবে লিখে সার্চ দিচ্ছি, দেখেন এখানে আসছে ইবে সাইট গুলো আসছে। জি স্যার আসছে। দেখেন এখানে ইলেকট্রনিক কার্ডস ফ্যাশন, তারপর নিচে www.ebay.com, তারপর তার বায়োডাটা, ডেসক্রিপশন, সবকিছু চলে আসছে। ঠিক আছে, এই এই যে কাজ কাজ করছে এখানে আছে, মানে প্রথমে তার যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে তার টাইটেল। প্রথমে যে লাইনটা আমাদের সামনে আসছে এই লাইনটা হচ্ছে তার টাইটেল। প্রথমটা যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে তার টাইটেল, দ্বিতীয়টা হচ্ছে তার ওয়েবসাইটের নাম, আর তৃতীয়টা হচ্ছে তার ডেসক্রিপশন। ঠিক আছে, এই এই সব কিছু হয়েছে বুকমার্কিং এর মাধ্যমে। ক্লিয়ার? আমরা আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে বুকমার্কিং করব, ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে এরকম আসবে। প্রথমটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ওয়েবসাইট লিংক, তারপরে ডেসক্রিপশন। এর মানে এই দাঁড়ালো যে কোনো বায়ার যদি আমাদেরকে দিয়ে বুকমার্কিং এ কাজ করায়, সে ক্ষেত্রে প্রথমত আমাদেরকে দিবে টাইটেল, তারপর ওয়েবসাইট লিংক, তারপর ডেসক্রিপশন। ক্লিয়ার? সবাইকে সবাইকে শুনতে পাচ্ছেন? জি স্যার। একজন বায়ার যখন আমাদের বুকমার্কিং এর জন্য কাজ দিবে, প্রথমত আমাদের আমাদেরকে দিবে টাইটেল, তারপর দিবে ওয়েবসাইট লিংক বা ল্যান্ডিং পেজ লিংক, তারপর আমাদেরকে দিবে ডেসক্রিপশন। ঠিক আছে, এই বুকমার্কিং এর ফলে যে কোনো প্রোডাক্টকে আমরা অনায়াসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবো, যাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ডের যে কোনো মানুষকে মানুষের কাছে পৌঁছাতে পারবো এই একটা কাজ করে। শুধু বুকমার্কিং এর কাজ করে আমরা ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবো আমাদের যে কোনো প্রোডাক্টটাকে। এখন বলেন যে এই বুকমার্কিং কাজটা আমাদের জন্য প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? প্রয়োজনীয় স্যার, প্রয়োজনীয় স্যার। এখন আমরা একটু একটু দিক থেকে ঘুরে আসি যে বুকমার্কিং নিয়ে কতগুলো কাজ রয়েছে আমরা একটু যদি দেখি। আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। আমি সার্চ দিতেছি বুকমার্কিং। লাকার মাইক থেকে নয়েজ আসছে। সেগুলো আপনার মাইকে থেকে অনেক নয়েজ আসছে। না স্যার, আমি তো হেডফোন খুলে ফেলেছি। তারপরে মাইকে থেকে নয়েজ আসতেছে, যাদের মাইকে থেকে নয়েজ আসবে তারা কাইন্ডলি মাইকটা মিউট করে নিন। ওকে, আমি বুকমার্কিং লিখে সার্চ দিলাম। দেখেন এখানে এখানে সার্ভিস রয়েছে কতটা, 665টা। সে কাজ করেছে 3টা, সে কাজ করেছে 207টা, সে কাজ করেছে 320টা, 11টা, এরকম এরকম হাজার হাজার আপনারা কাজ পাবেন বুকমার্কিং এর জন্য তারা কাজ করতেছে। ক্লিয়ার? জি স্যার। তো আশা করি এই কাজটা যদি আমরা শিখে ফেলি তো ইনশাআল্লাহ আমরা এই কাজটা শিখে যদি আমরা ফাইবারের জন্য একটা গিগ তৈরি করি, ঠিক আছে, আমরা আমরা এরকম কাজ পাবো ইনশাআল্লাহ। যদি আমরা প্রথমত আমি আমি আপনাদেরকে একটি কথা বলি যে আগে কাজ শিখেন তারপর কাজে লাগান। আমরা যদি কাজ কাজ পরিপূর্ণভাবে শিখতে পারি, সেক্ষেত্রে আমরা যে কোনো কাজ যে কোনো সময় করতে পারবো, কাজের কোনো অভাব হবে না যদি আমরা কাজ পরিপূর্ণভাবে শিখতে পারি। জি স্যার। আমরা যদি সঠিকভাবে কাজটা করি বা কাজটা শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য কাজের কোনো অভাব হবে না। আর এই বুকমার্কিংটা এমন একটা কাজ, গুগল টপ র্যাঙ্কিং এর ক্ষেত্রেও বুকমার্কিং এর প্রয়োজন, আবার যে কোনো যে কোনো সাইটকে প্রমোট করানোর জন্য বুকমার্কিং এর প্রয়োজন, আবার যে কোনো ওয়েবসাইটে রিলেটেড যে কোনো সাইটে লক্ষ লক্ষ ধাপে পৌঁছানোর ক্ষেত্রে বুকমার্কিং এর অনেক প্রয়োজন। বুকমার্কিং সাইটটাও হচ্ছে কিন্তু টুইটারের মতো। আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, আপনারা তো জানেন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, কিন্তু এই সবগুলো প্ল্যাটফর্মকে একত্রিত করেই বলা হয়েছে বুকমার্কিং। এই সব সবগুলো প্ল্যাটফর্মকে একত্রিত করে বলা হয়েছে বুকমার্কিং। ঠিক আছে, ওকে
তাহলে আমরা প্রথম প্রথমে যে জিনিসটা দেখবো, আমরা প্রথমে বুকমার্কিং সাইট সম্বন্ধে জানবো, ঠিক আছে? প্রথমে আমরা বুকমার্কিং সাইট সম্বন্ধে জানবো, আর একটা বায়ারের জন্য আমরা কম মানে ম্যাক্সিমাম 100টা বুকমার্কিং যদি করি যথেষ্ট, ক্লিয়ার? আমরা যদি 100টা বুকমার্কিং করে যদি বায়ারকে কাজ জমা দেই, বায়ার অনেক খুশি হয়ে আমাদের কাজটা গ্রহণ করবে। জি স্যার, এই বুকমার্কিং কাজটা অনেক 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 সহজ। ফেসবুক মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, বা আমি যতগুলো কাজ মানে দেখেছিলাম, প্রত্যেকটা কাজ থেকে এই বুকমার্কিং কাজটা হচ্ছে একদম সহজ। যদি আপনারা বুঝতে পারেন, একদম পানির মতো সহজ বুকমার্কিং এর ক্লাসটা, ঠিক আছে? ওকে, আমি গুগলে সার্চ দিচ্ছি। প্রথমে আমরা দেখবো যে বুকমার্কিং এর সাইটগুলো আমরা দেখবো। প্রথমে আমরা জিনিসটা দেখবো, প্রথমে বুকমার্কিং এর যে সাইটগুলো আমরা দেখবো। ওকে, আমি লিখতেছি বুকমার্কিং সাইট লিস্ট। আমরা গুগলে সার্চ দিলাম বুকমার্কিং সাইট লিস্ট, ঠিক আছে? ওকে, লেখার পরে এখানে এখানে দেখেন যে 90+ টপ সোশ্যাল বুকমার্কিং সাইট রয়েছে এখানে, ঠিক আছে? হাই পিআর, ঠিক আছে? তারপর এখানে রয়েছে বেস্ট সোশ্যাল মিডিয়া, তারপর আমরা লক্ষ লক্ষ হাজার হাজার বুকমার্কিং পাবো। তো এখান থেকে আমরা কি কি করবো, যে কোনো 100টা বুকমার্কিং সাইটে আমরা লগ ইন হবো বা সাইন আপ হবো, অ্যাকাউন্ট তৈরি করবো। যেমন আমরা ক্লাসিফাইড এক পোস্টিং এ অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ঠিক একইভাবে আমরা বুকমার্কিং এ ওই রকম অ্যাকাউন্ট তৈরি করবো, 100টা অ্যাকাউন্ট তৈরি করবো। আশা করি এই জিনিসটা আপনারা পারবেন। সবাই কি পারবেন 100টা বুকমার্কিং এর অ্যাকাউন্ট তৈরি করতে? যেমন আপনারা ক্লাসিফাইড এড পোস্টিং এর জন্য যেরকম অ্যাকাউন্ট তৈরি করেছেন, ঠিক তেমনি বুকমার্কিং এর জন্য আপনারা ঠিক ওই রকম অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, এখানে আমি হাজার হাজার বুকমার্কিং এর সাইট দেখতে পাচ্ছি। তো আমি একটা বুকমার্কিং সাইটে ঢুকি, এই সাইটে যদি আপনারা ঢুকেন 150টা বুকমার্কিং এর সাইট পাবেন। এই সাইটে যদি আপনারা ঢুকেন 100টা বুকমার্কিং এর সাইট পাবেন। এই সাইটে ঢুকলে আপনি 1300টা বুকমার্কিং এর সাইট পাবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে 1300টা সাইট রয়েছে, এই 1300টা সাইটের মধ্যে কমসে কম 600টা সাইট মৃত থাকবে, যেগুলো সাইট আপনার সামনে ওপেন হবে না, ওপেন হতে একটু সময় নেবে বা ওপেন হচ্ছে না, ঠিক আছে? ওইগুলো সাইট আপনারা মনে করতে হবে যে এইগুলো সাইট হচ্ছে মৃত। তো এইগুলো সাইট নিয়ে আপনারা মাথা ঘামানো চলবে না, কারণ একটা সাইট নিয়ে যদি আপনি মাথা ঘামান, 100টা সাইট কখন তৈরি করবেন? তো আমরা কোনো চিন্তা করার প্রয়োজন নেই। যদি আমাদের এখানে যদি 500টা যদি অ্যাকাউন্ট ওপেন না হয়, তো আমরা অনায়াসে যে কোনো 100টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, কারণ এখানে অনেক অনেক সাইট রয়েছে। এটা হচ্ছে একটি পেজ, একটা পেজে গেলে আরো হাজার হাজার পাবো, পাবো না? জি স্যার। তো আমি আপনাদেরকে একটি সাইট ওপেন করে দেখাচ্ছি। এখানে হচ্ছে বেস্ট সোশ্যাল সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ফর 2020। আমি 2020 এ ঢুকি, তাদেরকে দেখাই। তো আমি যদি মাউসটা একটু নিচে নিচে থেকে যদি স্ক্রল ডাউন করি, তাহলে আমরা মানে বুকমার্কিং এর সাইটটা সাইটগুলো পাবো। একটু নিচে আসে দেখেন, ওয়েবসাইট, তারপর ডিএ পিএ এলেক্সা র্যাঙ্কিং, ঠিক আছে? ডিএটা কি সেগুলো বলেন, ডিএর মিনিং কি জানি না স্যার। ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, ঠিক আছে? তারপর পিপিএ মানে কি? পিএ মানে কি বলেন? তাও জানি না স্যার। আচ্ছা, পিএ মিনিংটা কে জানেন আমাকে বলেন? পেজ অথরিটি। হ্যালো স্যার, পেজ অথরিটি। হ্যাঁ, ধন্যবাদ আসিয়া, আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, আমাদের সাথে কথা বলতে পেরেছেন, ধন্যবাদ। সালাম আলাইকুম স্যার, আজকে 14 দিন পরে স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, আর এটা হচ্ছে এলেক্সা র্যাঙ্কিং, হচ্ছে আমাদের এই পেজের র্যাঙ্কিংটা। এখানে পেজের র্যাঙ্কিংটা আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে পেজের র্যাঙ্কিংটা দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, 5 মিনিট পর আমাদের কানেকশন ডিসকানেক্ট হবে, আমরা আবার একত্রিত হব। এই কারণটা হচ্ছে আপনাদের শেয়ার স্ক্রিন শেয়ার হচ্ছে না, সেগুলো আমাকে বলেছিলেন। তো আমি স্ক্রিন শেয়ার মানে ঠিক করার জন্য আমি সম্ভবত টাইমসটা মানে চেঞ্জ করে দিছি, ঠিক আছে? ওকে, দেখেন আমরা ডোমেইন সাইটগুলো দেখছি, একটু দেখি। দেখেন এখানে টুইটার পাচ্ছি, তার মানে টুইটারটা হচ্ছে একটা মানে সরি, আমি বুকমার্কিং এর সাইটগুলো দেখতেছি, তার মানে এখানে ওয়েবসাইট রয়েছে, টুইটার হচ্ছে একটা বুকমার্কিং সাইট, তার মানে টুইটার, ফেসবুক, গুগল, পিন্টারেস্ট, টাম্বলি, তারপর রেডিট, ঢিক, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে বুকমার্কিং। তো আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম, আপনারা কি মানে একদম সর্বে পাইছেন সবগুলা? জি স্যার। তো হচ্ছে এটা একটা বুকমার্কিং সাইট, google.com হচ্ছে একটা বুকমার্কিং সাইট, পিন্টারেস্ট হচ্ছে একটা বুকমার্কিং সাইট, টাম্বল রেডিট হচ্ছে একটা বুকমার্কিং সাইট, ডিগ হচ্ছে একটা বুকমার্কিং সাইট, ঠিক আছে? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আপনার বুকমার্কিং সাইট পাবেন, যেগুলোর সম্বন্ধে আপনারা কোনো আইডিয়া নেই, যেগুলো মানে এতক্ষণ আপনারা মানে এতদিন যাবৎ আপনারা নামই শুনেন নাই,
নাম কি শুনছেন? এতগুলো নাম কি আপনারা আপনারা শুনছেন? না স্যার, এগুলো সব হচ্ছে বুকমার্কিং সাইট। আর এই প্রত্যেকটা সাইটে কিন্তু আমরা কি করব, বায়ারের যে লিংক রয়েছে এই লিংকটা নিয়ে আমরা ওয়ার্ল্ডওয়াইড প্রমোট করতে পারবো, ঠিক আছে? আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ডোমেইন কত, ডোমেইন অথরিটি কত পাচ্ছেন, পেজ অথরিটি কত, এলাকা র‍্যাঙ্কিং কত, সবগুলো কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, ঠিক আছে? সবগুলো কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। বায়ার যদি বলে যে এখানে ডোমেইন অথরিটি কত ছিল, আপনি অনায়াসে বলতে পারবেন যে এখানে 100 ছিল। আপনি যে সাইটে মানে ইয়ে করছেন, আমার পেজটাকে মানে সাবমিট করছেন বা মার্কেটিং করছেন, এখানে ডোমেইন অথরিটি কত ছিল আপনি অনায়াসে পেয়ে যাবেন। আবার এখানে পেজ অথরিটি কত ছিল আপনি অনায়াসে বলতে পারবেন। সে যদি বলে এখানে এই পেজের এলাকা র‍্যাঙ্কিং কত ছিল আপনি অনায়াসে বলতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা যখন কার্য মাধ্যম দিব, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা দিব বায়ারকে, ঠিক আছে? ক্লিয়ার? আর এই প্রত্যেকটা সাইডে কিন্তু আমরা প্রথমে প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর আমি সবাইকে বলবো যে প্রত্যেকে 100টা করে অ্যাকাউন্ট তৈরি করবেন। 100টা যদি অ্যাকাউন্ট তৈরি করেন যথেষ্ট। আর এই সবগুলো সাইট কিন্তু জীবিত জীবিত নয়। এই এখানে যতগুলো সাইট দেখতেছেন অনেকগুলো সাইট হচ্ছে মৃত। যেগুলো মৃত সেগুলো নিয়ে বাবার কোনো প্রয়োজন নেই। আপনারা হাজার হাজার মানে এরকম মানে বুকমার্কিং সাইট পাবেন। এটা তো হচ্ছে একটা একটা লিংকের নমুনা। একটা লিংকে এতগুলো আমরা বুকমার্কিং পাচ্ছি, একটা লিংকে আমরা এতগুলো। এখানে যদি 200টা বুকমার্কিং হয় তার মাঝে 100টা বুকমার্কিং মৃত থাকবে। ক্লিয়ার? ওকে, তো তার আগে আমরা জিনিসটা করবো, প্রথমে আমরা একটা গুগল শীট তৈরি করি, ঠিক আছে? প্রথমে আমরা একটা গুগল শীট তৈরি করি। এই শীটটা হচ্ছে আমাদের নিজেদের জন্য আমরা শীট তৈরি করবো। যেমন আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য আমরা আমরা নিজেদের জন্য একটা শীট তৈরি করেছি, ঠিক তেমনি বুকমার্কিং এর জন্য আমরা আরো একটা শীট তৈরি করবো, যাতে মানে কোনো ক্ষেত্রে যদি কোনো বায়ার আমাদের কাজ দেয় তো আমাদেরকে যাতে নতুন করে কোনো কাজ করতে না হয়, আমরা যাতে গুগল শীটে যাওয়ার পর আমরা প্রত্যেকটা সাইটগুলোতে আমরা ক্লিক করে যাতে সরাসরি ঢুকতে পারি। যেমন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ যেরকম আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, যেরকম আমরা জিমেইল অ্যাড করেছিলাম, যেরকম আমরা ইউজার নেম অ্যাড করেছিলাম, ঠিক ওইভাবে আমরা কাজটা করব। ক্লিয়ার? যারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাস করেছিলেন আমি মনে করি তাদের জন্য এই এই ক্লাসটা মানে অনেক অনেক পানির মতো সহজ লাগবে। যারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করেছেন বা কাজ শিখেছেন তাদের জন্য একদম সহজ এই সাইটটা। আর যে কোনো কোম্পানিকে বুকমার্কিং করাতেই হবে, 100% বুকমার্কিং করাতেই হবে। আর এই বুকমার্কিং কাজটা একদিনের জন্য না, একজন বায়ার যদি আপনাকে দিয়ে বুকমার্কিং করায় ওই বায়ারটা বারবার আপনাকে দিয়ে বুকমার্কিং করাবে। যদি আপনার সাথে কাজ করে সে যদি আনন্দ পায় বা বুকমার্কিং করার ক্ষেত্রে যদি তার ফেসিলিটি পায়, সেই ক্ষেত্রে সে বারবার আপনার কাছে ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো সঠিকভাবে শিখবো এবং সঠিকভাবে বায়ারকে কাজটা জমা দেবো। ক্লিয়ার? আমি মাসের কথা বলতেছি না, আমি বছরের কথা বলতেছি। বছরের লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। তো আমি সবাইকে একটা জিনিস বলি যে ফাইবার আমাদেরকে 7টা গিগ, মানে আমরা যখন জিরো লেভেল সেলার থাকি ফাইবার আমাদের 7টা গিগ পাবলিশ করার অনুমতি দেয়। বাট এই 7টা গিগে কিন্তু আমাদের কাজ আসে না। কাজ আসার হলে 1টা গিগই আসবে। একটি কাজ যদি আমরা ভালোভাবে শিখি ওই একটা কাজই আমাদের জন্য যথেষ্ট, লেগে থাকলে ওই একটা কাজই আমাদের জন্য যথেষ্ট। ক্লিয়ার? আমি প্রথমে একটা গুগল শীট ওপেন করি আমার নিজের জন্য। আশা করি এই কাজটা সবাই পারবেন। www.google.com তারপর গুগল ড্রাইভার, এটা সবাই পারবেন, ঠিক আছে? তারপর আমি নিউ বাটন ক্লিক দিলাম, নিউ থেকে তারপর গুগল শীট। যেহেতু এটা বুকমার্কিং নিয়ে আমি কাজ করতেছি বা বুকমার্কিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করবো, সেক্ষেত্রে আমি উপরে বুকমার্কিংটা লিখে দেবো যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? উপরে নামটা আমি দিয়ে দিলাম বুকমার্কিং। বুকমার্কিং লিস্ট, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। তো আমরা কি করলাম, বুকমার্কিং টাইটেলটা লিখলাম কি বুকমার্কিং লিস্ট, যেটা এই জন্য যে এই লিস্টটা হচ্ছে আমাদের, আমরা যান যাবে তো এই লিস্টটা আমরা কাউকে দেবো না,
এমনকি বায়ারকে দেবে না। এই লিস্টটা যেই পাবে, এই লিংকের পাসওয়ার্ড যে পাবে, এই লিংকের আইডি যে পাবে, মনে করবেন যে আপনার বুকমার্কিং সেই নিয়ে গেছে। এই লিংক, এই লিস্টটা হচ্ছে আমাদের সম্পদ। এই এই লিস্টের মাধ্যমে কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে? এই লিস্ট দ্বারা কিন্তু আমরা কাজ করব। আমরা যত যত যতদিন বুকমার্কিং কাজ করব, এই লিস্টের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করব, ঠিক আছে? তো প্রথমে প্রথমে আমি লিখি বুকমার্কিং সাইট, যেহেতু বুকমার্কিং প্রথমে আমি লিখলাম বুকমার্কিং সাইট, এটা একটু বড় করে দেই, একটু বোল্ড করে দেই। আশা করি এগুলা কিভাবে বড় করতে হয় এগুলো সবাই জানেন। আচ্ছা, যাদের ম্যাক দিয়ে নয়েজ আসতেছে ম্যাকটা মিউট করে নেন। তারপর তারপর আমরা দিব ইউজ ইমেল, মানে আমরা যে ইমেলটা ইউজ করব, ইউজ ইমেল একটু বড় করে দেই। ওকে, তারপর আমরা দিব কি পাসওয়ার্ড, তারপর আমরা দিব পাসওয়ার্ড। আমরা দিলাম পাসওয়ার্ড, এরপরে কি দেব, এরপরে দিব ডিএ পিএ, ডিএ ডিএ তো সবাই বুঝছেন, ডোমেইন অথরিটি। সেফুলা মাইকটা আনমিউট করে নেন, শুধু সেফুলা থাকবেন, সেফুলা সবাই কি আছেন? জি স্যার। জি আসি স্যার, হ্যালো স্যার। সেফুলা মাইকটা আনমিউট করে নেন, শুধু সেফুলা মাইকটা আনমিউট থাকবে। জি স্যার। এতক্ষণ ধরে আপনাকে ডাকতেছি আপনি শুনেন নাই? ও স্যার, আমি মনে করছি স্যার মাইক খুলতে হবে, তাই খুলছি স্যার। আচ্ছা, ডিএ মানে তো বুঝেন, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। তো তারপর দিলাম পিএ, পিএ হচ্ছে পেজ অথরিটি। এরপরে আমরা দেখবো অ্যালেক্সা র্যাঙ্কিং, মানে পেজের অ্যালেক্সা র্যাঙ্কিং। অ্যালেক্সা র্যাঙ্কিং বেশ, আমাদের পেজটা সাজানো শেষ। আপনারা সবাই প্রত্যেকে এভাবে সাজাবেন বুকমার্কিং সাইট। এখানে আমরা বুকমার্কিং যে সাইটে আমরা মানে অ্যাকাউন্ট তৈরি করবো এই সাইটটা নিয়ে আসবো, তারপর ইউজ ইমেল, যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো সেই ইমেলটা নিয়ে আসবো, এরপর পাসওয়ার্ডটা দিব, তারপর সেই ডোমেনের সেই সাইটের ডোমেন ডোমেন কত হবে আমার ডোমেনের নাম্বার লিখবো, তারপর পিএ কত হবে লিখবো, মানে পেজ অথরিটি কত হবে লিখবো, তারপর অ্যালেক্সা র্যাঙ্কিং লিখবো। এই জন্য লিখবো যে কোনো কোনো বায়ার ডিএ পিএ চিনে না, ডিএ কি আর পিএ পিএ কি, অ্যালেক্সা র্যাঙ্কিং কি, মানে কোনো বায়ার চিনে না। আবার কোনো কোনো বায়ার হচ্ছে ডিএও বুঝে পিএও বুঝে অ্যালেক্সা র্যাঙ্কিং বুঝে। তো কোনো কোনো বায়ার আপনাকে বলবে যে তার ডিএ পিএ অ্যালেক্সা র্যাঙ্কিং শো লাগবে, আবার কোনো কোনো বায়ার বলবে যে ডিএ পিএ কি এগুলো আমি চিনি না, আমার শুধু জাস্ট আপনি যে কাজ করছেন সেটা সাবমিট করেন। তো আমরা আমরা প্রত্যেক কাজে কিন্তু ডিএ পিএ অ্যালেক্সা র্যাঙ্কিং শো বায়ারকে জমা দেবো, বায়ার অনেক খুশি হবে। তখন বায়ার আপনাকে জানতে চাইবে যে ডিএ ডিএ কি আবার আর পিএ কি, অ্যালেক্সা র্যাঙ্কিং কি। তখন আপনি বায়ারকে বলবেন ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, এই পেজের অথরিটি। তখন বায়ার জিজ্ঞেস করবে যে পিএ মানে কি, আপনি বলবেন পেজ অথরিটি, তারপর হচ্ছে এটা হচ্ছে পেজের অথরিটি আর এটা হচ্ছে পেজের র্যাঙ্কিং। তখন বায়ার এত খুশি হবে যে বায়ার তখন বলবে যে আপনি আসলে সত্যি কাজ জানেন, তখন বায়ার আপনার প্রতি আকৃষ্ট হবে, তখন বায়ার আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না। তখন বায়ার এটুকু বলবে যে আমি এই মানুষের দ্বারা একটা জিনিস শিখতে পারছি, ঠিক আছে? তো আমরা বায়ার বলুক আর না বলুক, আমরা বায়ারকে ডিএ পিএ অ্যালেক্সা র্যাঙ্কিং সব শো আমরা বায়ারকে কাজটা সাবমিট করবো, কিন্তু এই পেজটা না, বায়ারের জন্য যে কাজটা করবো ওই পেজটা আমরা সাবমিট করবো, ঠিক আছে? তো বায়ারের জন্য কিভাবে পেজ তৈরি করবেন সেটাও আমি দেখে দেবো। প্রথমে আমরা আমাদের নিজেদের জন্য কিভাবে পেজ তৈরি করবেন এটা আমি আমি আপনাদেরকে শিখাই। তো প্রথমে হচ্ছে আমি সেটিং করলাম বুকমার্কিং সাইট, ইউজ ইমেল, পাসওয়ার্ড, ডিএ পিএ অ্যালেক্সা র্যাঙ্কিং। ওকে, এখন আমি কাজে লেগে যাই, আমি বুকমার্কিং একটা সাইডে যাচ্ছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আশা করি সবার টুইটার অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুকও রয়েছে, গুগল অ্যাকাউন্টও রয়েছে, পিন্টারেস্টও রয়েছে, ঠিক আছে? তারপর রেডিটও রয়েছে। এগুলো এগুলো এই পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা অ্যাকাউন্ট সবার, আমি মনে করি সবার অ্যাকাউন্ট রয়েছে, এটা না দেখলেই চলবে, ঠিক আছে?
এই ছোট অ্যাকাউন্ট না থাকলে সবাই সবাই চলবে নাকি চলবে না? চলবে স্যার। তো আমি নতুন একটা অ্যাকাউন্ট দেখাই, www.dip.com, www.dip.com। তো আমি এই সাইটটা নিয়ে সাইটে অ্যাকাউন্ট করব, আবার ওই সাইটে বুকমার্কিং করব কিভাবে আমি আপনাদেরকে দেখাই। তো আমি এই সাইটটাকে প্রথমে সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর নতুন একটা ট্যাব ওপেন করে আমি এই সাইটটা পেস্ট করে দিচ্ছি। এই সাইটটা এই সাইটটা টাইম ঢুকতেছি। অনেক সময় ঢুকে গেছি তাই না? সবাই সবাই কি পেজ দেখতে পাচ্ছেন? একদম একদম ডান পাশে দেখেন লেখা রয়েছে সাইন ইন। আমি সাইন ইনে ক্লিক দিব, এর জন্য যে আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। সাইন ইনে ক্লিক দিলাম, তারপর কি করব, তারপর সাইন ইন উইথ গুগল, আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক দিলাম। তারপর আমি আমার এই আইডি দিয়ে আমি লগ ইন হচ্ছি, এটা হচ্ছে আমার জিমেইল, ঠিক আছে? আপনারা আপনাদের জিমেইলটা দিয়ে লগ ইন হবেন। তো আমি সবাইকে আরেকটা মানে আবারও বলে দিই যে ডোমেইন সাইটটা মানে কিছু কিছু সাইট রয়েছে মৃত, আবার কিছু কিছু সাইট মানে জীবিত, ঠিক আছে? যেহেতু এই সাইটটা অনেক লোডিং নিচ্ছে সেক্ষেত্রে এই সাইটটা হচ্ছে মৃত সাইট, এই সাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, মানে এই সাইটটাই নেই, মৃত হয়ে গেছে। তো আমি এই সাইটটা নিয়ে আর সময় নষ্ট করবো না, ঠিক আছে? তো আমি আরেকটা সাইট দেখি। হ্যাঁ, এই সাইটটা আমি একটু দেখি, যে সাইটটা বেশি লোডিং করবে এই সাইটে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন না, কারণ এই সাইটটা নিজেই মৃত। এই সাইটটা হচ্ছে মৃত, আমি এই সাইটটা নিয়ে কাজ করবো না। আমি আরেকটা সাইট দেখি, এই সাইটটা একটু দেখি। দেখেন এই সাইটটা হচ্ছে মৃত, দেখতে পাচ্ছেন? জি স্যার, এই সাইটটা হচ্ছে মৃত। এরকম আপনারা হাজার হাজার ওয়েবসাইট পাবেন মৃত, বাট আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা হচ্ছে একটা সাইটের ভিতরে আমি এতগুলো সাইট পাইছি, তো আপনারা বুঝেন আমি যদি দেখে যাই আমি হাজার হাজার লক্ষ লক্ষ সাইট পাবো। সাইট নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, আপনারা জাস্ট এক মানে 100টা সাইট খুললেই হবে। এই সাইটটা হচ্ছে মৃত, সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। দ্যাটস এন এরর, মানে এই সাইটটাও মৃত হয়ে গেছে। তো যাই হোক, আমার সামনে এতগুলো প্রবলেম আসছে আপনারা বুঝতে পারছেন, নতুবা আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে আপনারা অনেক সমস্যার সমাধান মানে সমস্যায় পড়তেন। এই হোক, এখন তো আপনারা নিশ্চিত হয়েছেন যে এই সাইটগুলো অনেক সময় মৃত থাকে, যেগুলো মৃত সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো সময় নেই, কারণ আমাদের সামনে হাজার হাজার সাইট রয়েছে। এই সাইটটা হচ্ছে জীবিত তাই না? এই সাইটটা হচ্ছে জীবিত। এখন আমরা এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করবো। দেখেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য যদি আপনার এই সাইটে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার সরাসরি লগ ইন হয়ে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সাইন আপে ক্লিক দিবেন। সবাই কি সাইন আপ দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আমি আমি সাইন আপে ক্লিক দিচ্ছি অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তারপর আসলো কি, নিকনেম, ফোন নেম, ইমেল, ফোন নাম্বার, জব টাইটেল, কোম্পানি সাইজ, কোম্পানি নেম, কান্ট্রি, আমরা এগুলো সবগুলো পূরণ করে দেবো। যেরকম আমরা ফেসবুকের জন্য অ্যাকাউন্ট তৈরি করে থাকি, লিঙ্কডইনের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে থাকি, ঠিক ওইভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। আমি আমার নিকনেম দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। ফোন নেম দিচ্ছি, ওকে। তারপর আমি ইমেল দিচ্ছি, আমি ইমেল দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিবেন। তারপর ফোন নাম্বার দিচ্ছি, তারপর জব টাইটেল দিচ্ছি, আমি যে কোনো একটা জব টাইটেল দিলেই আমার হবে, ঠিক আছে? আমি 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 টেকনিশিয়ানটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা চাইলে এরও দিতে পারবেন, নতুবা আপনারা যে কোনো একটা চাইলে দিতে পারবেন, ঠিক আছে? তারপর কোম্পানি সাইজ আমি দিচ্ছি, তো আমি এখানে দিচ্ছি লেস দেন 50টা আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেমটা আমি আমার নিজের নামটাও দিতে পারবো, আমি আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারবেন, ঠিক আছে? তারপর কান্ট্রি বাংলাদেশ, আপনারা যে কান্ট্রি থাকবেন ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে কি, আই এম নট এ রোবট, মানে এখানে আমি বলতেছি যে আমি কোনো রোবট নই, ঠিক আছে? আমি আই এম নট এ রোবটে ক্লিক দিলাম, ওকে। তারপর আমি কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেব। তো তার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইমেলটা কি দিয়েছেন, হ্যাঁ, আপনি ইমেলটা কি দিয়েছেন মনে রাখতে হবে। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিলাম, এখানে কি দেখাইছে, দ্য নিকনেম, আমার নাম দেখাইছে, এন অ্যানাদার সিমিলার, ইট ইজ অলরেডি ইউজ, হ্যাঁ, তার মানে এই নামে আরেকজন অ্যাকাউন্ট তৈরি করছে, আমি তো অ্যাকাউন্ট তৈরি করি নাই, হয়তো বা আমার নামে আরেকজন অন্য অ্যাকাউন্ট তৈরি করছে। তো আমি আমার নামের পাশে একটা সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি আমার নামের নিকনেমের পাশে একটা সংখ্যা দিয়ে দিলাম, তারপরে এখন দেখি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ, এবার হয়েছে। জি স্যার।
জি স্যার তো এখানে কি বলছে দেখেন আমার ইমেল দেখাচ্ছে আমার ইউজার আইডি আমার নিকনেম হচ্ছে মিন্টু1 পাসওয়ার্ড রিসেট কোড আমার কোথায় চলে গেছে আমার মেইলে পাসওয়ার্ডটা চলে গেছে ঠিক আছে আমার মেইলে পাসওয়ার্ডটা চলে গেছে আমি আমার মেইল থেকে আমার পাসওয়ার্ডটা সংগ্রহ করতেছি আমি আমার মেইল ওপেন করতেছি জিমেইলটা সবাই কি পারবেন জি স্যার এই আসছে আমার পাসওয়ার্ডটা ঠিক আছে আপনারা যদি প্রাইমারিতে না পান তারপর সোশ্যালে দেখবেন সোশ্যালে যদি না পান প্রমোশনে পাবেন পাসওয়ার্ড মানে মেসেজটা পাবেন ঠিক আছে দেখেন স্ল্যাশ ডট নামে আমার মেসেজ আসছে যে 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 জায়গায় আমি অ্যাকাউন্ট তৈরি করছি স্ল্যাশ ডট আমার মেসেজ চলে আসছে ঠিক আছে তো আমি মেসেজটা ওপেন করি ঠিক আছে এই হচ্ছে আমার পাসওয়ার্ডের একটা লিঙ্ক দিচ্ছে তারা ঠিক আছে এই দেখেন ইওর টাইম লিমিটেড পাসওয়ার্ড রিসেট কোড ইজ অটো এই হচ্ছে আমার পাসওয়ার্ড ঠিক আছে এই হচ্ছে আমার রিসেট পাসওয়ার্ড তারা নিজস্ব ভাবে একটা পাসওয়ার্ড দিতে তো আমি পাসওয়ার্ডটাকে কপি করলাম কপি করার পর তাদের পাঠানোর লিঙ্কে আমি ক্লিক করলাম তারা যে লিঙ্কটা পাঠাইছে ওই লিঙ্কে আমি ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর এখন আমি যে জিনিসটা করবো এখানে পাসওয়ার্ড রিসেট আমি তারা যে পাসওয়ার্ড দিচ্ছে ওই পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দেবো ঠিক আছে আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো এখানে লেখা আছে মাই লগইন সিজন আমি এখানে দেখি এখানে যা আছে তা থাকবে এখানে যা আছে তা থাকবে ঠিক আছে আমি আমি কি করলাম পাসওয়ার্ড রিসেট তারা যে পাসওয়ার্ড পাইছে এই যে আমি গুগল থেকে যে মানে জিমেল থেকে যে পাসওয়ার্ডটা নিয়ে আসছি এই পাসওয়ার্ডটা কপি করলাম তারপর তারা যে লিঙ্ক দিছে এই লিঙ্কের মাঝে ঢুকলাম ঢুকার পর এই পেজ আসলো আসার পর আমি পাসওয়ার্ড রিসেটে তাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এখন আমি আমার নিজের মতো পাসওয়ার্ড লিখবো আমি লিখতেছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি আবার ওখানে পাসওয়ার্ড দিচ্ছি আমি পাসওয়ার্ড কি দিচ্ছি আপনাদেরকে বলবো ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ঠিক আছে তো এরপর আমি কি করবো চেঞ্জ লগইন আমি ক্লিক দিলাম এখানে কি দেখেছে রেফারেন্স চেঞ্জ মানে আমারটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে রেফারেন্স চেঞ্জ আমি চেঞ্জ করে ফেলছি এখন আমি আমার অ্যাকাউন্টে ঢুকি দেখি আমার অ্যাকাউন্টে লগ ইন হওয়া যায় কিনা দেখেন সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন সবাই জি স্যার হ্যাঁ যখন আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম সাথে সাথে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদেরকে এখানে বলছে বিভিন্ন জিনিস ফিল আপ করার জন্য আমাদের এত জিনিস ফিল আপ করার সময় আমাদের নেই ঠিক আছে আমাদের এত জিনিস ফিল আপ করার আমাদের সময় নেই এখন আমি যাচ্ছি এখন আমি কোন সাইডে অ্যাকাউন্ট তৈরি করছি আমি একটু দেখি আমি এই সাইডটাতে অ্যাকাউন্ট তৈরি করছি তাই না আমি এই সাইডে অ্যাকাউন্ট তৈরি করছি এই সাইডটা আমি কপি করলাম কপি করার পর আমি আমার গুগল শিটে যাচ্ছি গুগল শিটে যাওয়ার পর বুক মার্কিং সাইট নেমে আমি কি করলাম এই জিনিসটা পেস্ট করে দিলাম ঠিক আছে এই লিস্টটা আমি পেস্ট করে দিলাম এই লিস্টটা আমি পেস্ট করে দিলাম এরপর হচ্ছে ইউজার আইডি ঠিক আছে আমি আমার যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছি এই জিমেইলটা আমি লিখবো আপনারা একটি জিমেইল দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে 100টা ডোমেইন মানে 100টা বুক মার্কিং করতে পারবেন 200টা করতে পারবেন 500টা করতে পারবেন সমস্যা নেই একটি জিমেইল দিয়ে আপনারা পারবেন ঠিক আছে তারপর আমি পাসওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি আমি যে পাসওয়ার্ড দিচ্ছি আপনারা ঠিক ওই পাসওয়ার্ড দিবেন এইভাবে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো আমি আমার প্রথমে নামের অক্ষরে প্রথম বড় হাতে দিছি তারপর আমি ছোট হাতে দিয়েছিলাম এটা হচ্ছে আমার নাম তো আপনারা আপনাদের প্রথমে নাম লিখবেন তারপর চার অক্ষরের যে কোনো আপনার ফোন নাম্বার দিতে পারেন বা চার অক্ষরের যে কোনো নাম্বার দিতে পারেন আমি ওই নাম্বারটা দিয়েছি ঠিক আছে তারপর আমি দিয়েছি হ্যাশ ডলার এটা হচ্ছে আমার পাসওয়ার্ড সবাই কি দেখতে পাচ্ছেন সবাই কি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো আপনারা কি করবেন আপনারা আপনাদের প্রথমে নাম দিবেন নামের প্রথম অক্ষর বড় হাতের দিবেন বাকিগুলো ছোট হাতের দিবেন তারপর চার অক্ষরের নাম্বার দিবেন তারপর হ্যাশ ডলার দিবেন যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয় ঠিক আছে ওকে ওকে
তারপর আসলো কি ডিএ পিএ এলেক্সা র‍্যাঙ্কিং আমি এগুলো নিয়ে আসবো এই সাইটে ডিএ কত পিএ কত এলেক্সা র‍্যাঙ্কিং কত ওকে আমি নিয়ে আসি এই সাইটে ডিএ পিএ এই সাইটে ডিএ হচ্ছে 92 তাই না এই সাইটে ডিএ হচ্ছে 92 এটা আমি একবার নিয়ে আসছি যাতে বাইরে কাজ কাজ দেওয়ার সময় আমি এখান থেকে সব কিছু নিয়ে যেতে পারি যাতে আমি আর কখনো যাতে বুকমার্কিং এ ঢুকতে আমার না হয় ঠিক আছে এটা হচ্ছে ডিএ আর আমি এখন পিএ নিয়ে আসি এই সাইটে পিএ কত পিএ হচ্ছে 72 নিয়ে আসলাম ওকে তারপর কি আসবো একটা র‍্যাঙ্কিং এই সাইটের র‍্যাঙ্কিং কত আমি র‍্যাঙ্কিংটা একটু নিয়ে আসি এটা হচ্ছে এই সাইটের র‍্যাঙ্কিং জাস্ট হয়ে গেল আশা করি আপনারা সবাই বুকমার্কিং এর জন্য সাইট সাইট মানে সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সবাই কি পারবেন না পারবো স্যার দেখেন আমি আমি কত সুন্দর করে নিয়ে আসলাম বুকমার্কিং সাইট নিয়ে আসলাম তারপর ইউজার ইমেল পাসওয়ার্ড ডিএ পিএফ এন্টার র‍্যাঙ্কিং এভাবে আপনারা 100টা লিংকে কি হবেন জয়েন হবেন আমি একটাতে জয়েন হয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা 100টা লিংকে জয়েন হবেন 100টা লিংকে জয়েন হলে আপনাদের এনা যথেষ্ট 100টা কাজ করলে বায়ারের জন্য 100টা কাজ করলে যথেষ্ট ঠিক আছে ওকে তো এখন আমরা যে কাজটা করব এখন এখন ধরেন বায়ার আমাদেরকে কাজ দিল বায়ার আমাদেরকে একটা কাজ দিল যে আমার এই সেটা নিয়ে তুমি কাজ করো বা একটা লিংক দিল যে আমার এই লিংকটা নিয়ে তুমি কাজ করো ঠিক আছে বায়ার আমাদের কি দেবে লিংক দেবে ডেসক্রিপশন দেবে টাইটেল দেবে আর যদি বায়ার যদি আমাদেরকে টাইটেল না দেয় ডেসক্রিপশন না দেয় কোনো সমস্যা নেই বায়ার যে লিংক দেবে এই লিংকের ভিতরে কিন্তু আমরা টাইটেলও পাবো ডেসক্রিপশন পাবো সবকিছু পাবো পাবো না তো এখন এখন মনে করেন যে এখানে আমার 100টা লিংক রয়েছে এখানে আমার 100টা লিংক রয়েছে আমি একটা একটা লিংকে কাজ শুরু করে দেই বায়ারের জন্য তো এখানে আমার এই সাইটটা আমি সেটাতে জাস্ট আমি গুগল শিট ওপেন করলাম ওপেন করার পর সাথে সাথে এই সাইটে ক্লিক দিলে আমি সাথে সাথে আমার এই সাইটে চলে যাব এখন আমি কাজটা শুরু করব তো কাজটা শুরু করার জন্য আমরা যে জিনিসটা করব মানে আপনারা একদম উপরে দেখতে পাবেন সাবমিট সাবমিট দেখতে পাচ্ছেন সবাই সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন সবাই কথা বলবেন কথা না বললে আমি মনে করব যে আপনারা হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার দেখতে পাচ্ছি এত অমানবিক ভাবে ক্লাস করলে আমি ক্লাস করাবো না ক্লাসটা অফ করে দেব ওকে তো এখানে লেখা রয়েছে সাবমিট তো কোন কোন ক্ষেত্রে আপনারা সাবমিট পাবেন নতুবা লিংক পাবেন নতুবা আপনারা জয়েন আস পাবেন তিনটে অপশন আপনারা পেতে পারেন একটা হচ্ছে সাবমিট একটা হচ্ছে অ্যাড লিংক একটা একটা হচ্ছে জয়েন আস এই তিনটে জিনিস আপনারা পাবেন যেখানে জয়েন আস পাবেন আপনারা মনে করবেন ওইটাই হচ্ছে আমার লিংকটা সাবমিট করার অপশন আর সাবমিট যেখানে পাবেন এইটাই হচ্ছে আমার লিংক ডালার অপশন আবার অ্যাড এ লিংক যে জায়গায় পাবেন এইটাই হচ্ছে আমার প্রোডাক্টটা মার্কেটিং করার অপশন ওকে আমি আমি কি করতেছি একটা জিনিসে মার্কেটিং করে দেখাচ্ছি আমি সাবমিটে ক্লিক দিলাম হুম সাবমিটে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই অপশন আসছে এরকম একটা অপশন আসছে আসছে না জি স্যার এখন আমরা কাজটা শুরু করব এখন আমরা মেইন পয়েন্টে চলে আসলাম এখন আমরা কাজটা শুরু করব কিভাবে কাজটা শুরু করব তো ধরেন যে কোনো একটা সাইট নিয়ে আমরা কাজটা শুরু করি হ্যাঁ এই সাইটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবো আমাদের যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট যদি আমরা চাই ওয়ার্ল্ড ওয়াইড করব যে বিভিন্ন মানুষের কাছে প্রচার করব তো আমরা চাইলে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারবো এই সাইটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবো এই পৌঁছানোর ফলে মানে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক তো আসবেই প্লাস আমাদের সেলও বাড়বে প্রচুর সেল বাড়বে তো আমি অ্যামাজন নিয়ে দেখাই ঠিক আছে ধরেন এটা হচ্ছে আমার অ্যামাজন সাইট হুম এটা হচ্ছে আমার অ্যামাজন সাইট আমি যে কোনো একটা প্রোডাক্ট দেই যেমন ধরেন আমি দেই একটা পারফিউম বায়ার আপনাকে লিংক দেবে ডেসক্রিপশন দেবে টাইটেল দেবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখে দিচ্ছি তো ধরেন এটা হচ্ছে এই লিংকটা বায়ার আপনাকে দিয়েছে এই লিংকটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট যে বায়ার দিয়ে বললো যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট তুমি এই লিংকটা নিয়ে তুমি কাজ করো এই লিংকটা তুমি ওয়ার্ল্ড ওয়াইড করো বুকমার্কিং করো ঠিক আছে আমি লিংকটা নিয়ে আসি আমার লিংকটা আমি নিয়ে আসি তো এটা আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি তো এরকম এই যে দেখতে পাচ্ছেন যে টেক্সট গেট এ লিংকে আমি একটা লিংক পাচ্ছি ওই রকম লিংক বায়ার আপনাকে দেবে ঠিক আছে ওই রকম লিংক বায়ার আপনাকে দেবে একটু ক্লিয়ার জি স্যার আমি এই দেশে আপনাদেরকে মার্কেটিং করানোর জন্য দেখাচ্ছি কিন্তু এরকম বায়ার আপনাকে দিবে না বায়ার আপনাকে পুরো একটা ওয়েবসাইটের লিংক দিবে বায়ার নির্দিষ্ট করে দিবে যে আমার এই প্রোডাক্টটা তুমি বুকমার্কিং করো ঠিক আছে এই প্রোডাক্টটা বুকমার্কিং করো
তো আমি বাইরের লিঙ্কটা নিয়ে আসলাম। আপনারা কিন্তু বাইরের লিঙ্কটা কিন্তু গেট লিঙ্কে পাবেন না, এই বাইরের যে লিঙ্কটা আপনারা গেট লিঙ্কে পাবেন না। গেট লিঙ্কে আমি মার্কেটিং কোর্স করতেছি, এই জন্য আপনাদের ক্লাস দেখানো হয়ে যাবে, আমার এই লিঙ্কটা প্রমোট করা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা বাইরের যদি বাইরের লিঙ্ক কোথা থেকে পাবেন, বায়ার তো আপনাকে এমনিতে লিঙ্ক দিবে, আর উপরে যে লিঙ্কটা পাচ্ছেন এটা হচ্ছে বায়ারের লিঙ্ক, এটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক, এই প্রোডাক্টের লিঙ্ক, আর এই লিঙ্কটাই কিন্তু বায়ার আপনাকে দেবে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তো আমি বুকমার্কিং সাইটে চলে যাচ্ছি, তো প্রথমত হচ্ছে আমি এখানে লেখা রয়েছে কি ইউআরএল, ঠিক আছে? আমি ইউআরএলটা আমি লিঙ্কটা যে কপি করছি, এই লিঙ্কটা হচ্ছে ইউআরএল। আমি আমি বাইরের লিঙ্কটা পেস্ট করে দিলাম, বাইরের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে কি স্টোরি টাইটেল, তারপর ইউর স্কোপ। ইউর স্কোপ হচ্ছে মানে ডেসক্রিপশন, ঠিক আছে? স্কোপ হচ্ছে মানে ডেসক্রিপশন। আমি প্রথমে টাইটেলটা নিয়ে এসে টাইটেলটা কোথায় পাবো? টাইটেলটা আমি বাইরের ওয়েবসাইটে পাবো, এই হচ্ছে বাইরের টাইটেল। এটা টাইটেল না, এটা হচ্ছে বাইরের টাইটেল। আমি টাইটেলটা কপি করলাম, কপি করার পর বুকমার্কিং কে আমি টাইটেলটা অ্যাড করে দিলাম। ক্লিয়ার? জি স্যার, জি। এরপর এরপর আসলো কি ইওর স্কোপ, তার মানে হচ্ছে ইওর ডিটেলস, মানে বাইরের ডেসক্রিপশন যেটা, এই জিনিসটা অ্যাড করবো। তো বাইরের ডেসক্রিপশন আমরা কোথায় পাবো? বাইরের তো আমাদের ডেসক্রিপশন দেবে, যদিও না দিয়ে থাকে সেই ক্ষেত্রে বাইরের ওয়েবসাইটে আমরা বাইরের ডেসক্রিপশন লিঙ্কটা পেয়ে যাবো। তো আমি আমি এটা হচ্ছে বাইরের ডেসক্রিপশন, আমি ধরে নিলাম এটা হচ্ছে বাইরের ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করার পর এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি, ব্যাস একটু শেষ। এরপর আমরা রেজিস্টার করবো, এরপর আমরা প্রিভিউতে ক্লিক দিব। আমরা কি করলাম, বাইরে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ইউআরএল লিঙ্ক দিলাম, এরপর আমরা প্রিভিউতে ক্লিক দিব। এরপর আমরা সরাসরি কি করবো, প্রিভিউতে ক্লিক দিব। আমি প্রিভিউতে ক্লিক দিলাম, আমারটা ওয়ার্কিং হচ্ছে, ঠিক আছে? আমারটা ওয়ার্কিং হচ্ছে। এখন আমাদেরকে দেখাচ্ছে ক্যাপচা দেখাচ্ছে। এখন এখানে ক্যাপচা পূরণ করে আমি কি কি করব, সাবমিট করব। সাবমিট, হ্যাঁ। আর আর দেখেন আমরা আমরা যে পেজটা একটু একটু সাবমিট করেছি, প্রথমে আমাদের টাইটেল আসছে, আসছে না? জি স্যার, হ্যাঁ। তারপর এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের টাইটেলটা মানে কিসের, দেখেন লেখা রয়েছে অ্যামাজন, জি স্যার, হ্যাঁ। সাবমিট, সাবমিট বাই মানে কোন আইডি থেকে সাবমিট হচ্ছে, আমার আইডি থেকে, আমার নাম আসছে, আসছে না? জি স্যার, জি। কত তারিখে সেন্ড করা, মানে মানে আজকের বারটা কত, মানডে আসছে, কত তারিখ তাও চলে আসছে, সাল কত তাও চলে আসছে, ঠিক আছে? সাল কত তাও চলে আসছে এবং টাইমটাও চলে আসছে, কারণ এই টাইমটা বাইরের কান্ট্রি, ঠিক আছে? বাইরের কান্ট্রি টাইমটা চলে আসছে, আমাদের কান্ট্রি আসে নাই। এরপরে এখানে রাইট রাইটস, এখানে ডেসক্রিপশন চলে আসছে এইরকম, কিন্তু এখানে যেরকম দেখা দেখিয়েছে ওই রকম কিন্তু আমাদের এই প্রোডাক্টটা মানে তারা কি করবে, গুগলের টাচ পেজে নিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় নিয়ে তারা শেয়ার করবে। এই বুকমার্কিং এর সাইটটা মানে এই সাইটটা আমি এই প্রোডাক্টটা যে নিয়ে অ্যাড করলাম, এই প্রোডাক্টটাকে তারা তারা নিজের দায়িত্বে তারা বিভিন্ন সাইটে নিয়ে প্রমোট করাবে, আর এই প্রমোট করানোর ফলে আমাদের ওয়েবসাইটে লক্ষ লক্ষ ট্রাফিক আসবে, আর এই ট্রাফিক আসার ফলে আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক আসবে, প্লাস আমাদের ওয়েবসাইটে বিক্রি করার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো আমি তাদের ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। এখানে রয়েছে এস, তারপর কিউ, তারপর ইউ, তারপর তারপর এটা কি আই, তারপর আর, এম, এম ওয়াই। আমি ক্যাপচাটা পূরণ করলাম, তারপর কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে আমি ক্লিক দিলাম, এখানে আমার সাইটটা কি হয়েছে, সাবমিট হয়ে গেছে। সাবমিট স্টোরি টু স্ল্যাশ ডট, মানে স্ল্যাশ ডটে আমার এই সাইটটা সাবমিট হয়ে গেছে। ইওর সাবমিট, ইওর সাবমিশন ইজ হিয়ার, এই হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে? এই হচ্ছে আমার টাইটেল। আমি যদি আমার টাইটেলে যদি ক্লিক দেই, দেখেন আমি যদি আমার টাইটেলে ক্লিক দেই, সবাইকে দেখতে পাচ্ছেন আমি যখন আমার টাইটেলে ক্লিক দিলাম এরকম আসছে, আসছে না? জি স্যার, জি স্যার। এখানে এখানে রয়েছে সাবমিশন, এখানে লেখা রয়েছে সাবমিশন, তারপরে আমার টাইটেল, সবকিছু আমার এখানে লেখা রয়েছে, ঠিক আছে? এখন আমি বাইরে কাজ কিভাবে জমা দেবো, আমার তো কাজ করা শেষ, এখন আমি এই সাইটে যে কাজ করলাম এই সাইটটা বাইরে কিভাবে জমা দেবো। তো জমা দেওয়ার জন্য আমরা প্রথমে স্ক্রিনশট নিবো, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক, তারপর ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এতক্ষণ আমরা কাজ করলাম, এখন আমরা বাইরের জন্য শীট তৈরি করব, ঠিক আছে? জি স্যার, আমরা এখন বাইরের জন্য শীট তৈরি করব। আমি আরে আরে শীট, আমি আরে স্যার, এটা যে স্যার, এটা এটা যে বলেন, হ্যালো হ্যালো, যে সাবমিশন হয়েছে স্যার, এটা যে সাবমিশন হয়েছে আমরা এটা পেজের মধ্যে কে ওয়েবসাইট স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন।
হ্যালো আমি শুনতে পাচ্ছি আপনি আপনি বলে যান এটা যে সাবমিশন হয়েছে আমরা ওই সাইটের মধ্যে গিয়ে ঢুকতে দেখতে পারবো নাকি যেমন আমরা আরে বাবা এই তো আমি দেখতে পাচ্ছি সাবমিশন হয়েছে আমরা গিয়ে দেখতে পারবো ওই সাইটের ভিতরে এই তো এই তো আমি দেখতে পাচ্ছি এই তো আমি দেখতে পাচ্ছি আরে আপনি আমার ক্লাসটা বুঝেন তারপর আপনি প্রশ্ন করেন আমি তো এই মাত্র তো ঢুকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে ঢুকে দেখতে হয় জি আমি এই মত আপনাদেরকে দেখালাম কিভাবে ঢুকে দেখতে হয় ঠিক আছে তারা কি করবে যখন আমার এই পেজটাকে লাইভ করবে তখন তারা আমার জিমেইলে একটা মেসেজ দিবে আমি একটু দেখি আমার জিমেইলে কোনো মেসেজ আসছে কিনা এখন আমার জিমেইলে মেসেজ আসে নাই তারা জিমেইলের মাধ্যমে এই লাইভ লিংকটা আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে ক্লিয়ার হ্যালো জি স্যার এখন আমি বাইরের জন্য একটা শীট ওপেন করতেছি তো গুগল শীট আমি এতক্ষণ আমি আমার নিজের জন্য একটা শীট ওপেন করলাম এখন বাইরের জন্য শীট ওপেন করব আর উপরে যে শীট উপরে যে টাইটেলটা উপরে যে টাইটেলটা রয়েছে এখানে বাইরের নাম দেব যেমন ধরুন আমি বাইরের জন্য কাজ করলাম আমি বাইরে লিখে দিলাম এটা হচ্ছে বায়ার বাইরের নাম লিখলাম তারপর আমি বাইরের জন্য শীট তৈরি করব প্রথমে লিখব আমি বুকমার্কিং সাইট লিস্ট বুকমার্কিং লিখলাম বুকমার্কিং সাইট লিস্ট সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে জি স্যার আমি লিখলাম বুকমার্কিং সাইট লিস্ট ওকে তারপর আমি লিখে দিব স্ক্রিনশট লিংক জি স্যার শুনতে পাচ্ছি আমি লিখলাম স্ক্রিনশট লিংক এটা হচ্ছে বায়ারের কাজ দেওয়ার শীট ঠিক আছে স্ক্রিনশট লিংক আমি লিখলাম তারপর আমি লিখব লাইভ লিংক স্যার বুকমার্কিং সাইটে সব পোস্ট কি লাইভ হয় হ্যাঁ সব সব ইয়ে লাইভ হয় আমি লিখলাম লাইভ লিংক ওকে তারপর 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 আমি কি লিখব DA DA Alexa ranking তারপর লিখব PA তারপর লিখব Alexa ranking Alexa ranking আমি আমি লিখলাম কি এটা হচ্ছে বায়ারের শীট আপনারা এভাবে তৈরি করবেন বায়ারের শীটটা বুকমার্কিং সাইট লিস্ট স্ক্রিনশট লিংক লাইভ লিংক ডিএ পিএ এক্সা র্যাঙ্কিং ঠিক আছে আমি বুকমার্কিং সাইটটা নিয়ে আসি যে সাইটটা আমি মার্কেটিং করেছিলাম এই সাইটে আমি নিয়ে আসি এই সাইটটা কোথায় পাবো আমি আমার শীট থেকে নিয়ে আসি এটা হচ্ছে আমার শীট এই শীট থেকে আমি কপি করে নিয়ে আসলাম ওকে বায়ারের শীটে আমি জমা করলাম এটা হচ্ছে আমার বুকমার্কিং সাইট লিংক ঠিক আছে এরপর আমি নিয়ে আসবো কি স্ক্রিনশট লিংক এখন স্ক্রিনশট লিংক আমরা কিভাবে নিয়ে আসবো এটা হচ্ছে আমার কাজ ঠিক আছে এটা হচ্ছে আমার কাজ তো আপনারা সবাই জানেন আমরা স্ক্রিনশট লিংক নিয়ে নেই স্ক্রিনশট স্ক্রিনশটার দিয়ে ঠিক আছে আমি স্ক্রিনশটার দিয়ে স্ক্রিনশট লিংক নিয়ে নিলাম ওকে ওকে তারপর আমরা তারপর স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর আমরা মার্ক করে দেবো আমরা আমরা যে সাইটটা ইয়ে করেছি সবগুলো মার্ক করে দেবো প্রথমে প্রথমে টাইটেল নাম প্রথমে প্রথমে আমি তার টাইটেলটা মার্ক করে দিচ্ছি আচ্ছা প্রথমে আমি তার টাইটেলটা মার্ক করে দিচ্ছি প্রথমে আমি তার টাইটেলটা মার্ক করে দিচ্ছি এক একটা জিনিস আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু মার্ক করে দেবেন যে আপনি আপনি যদি তার জন্য কাজ করছেন তারপর আমি সাবমিশন মার্ক করে দেব তারপর তার ডেসক্রিপশন আমি মার্ক করে দেব আচ্ছা আচ্ছা স্ক্রিন দেখতে পারবেন না কারণ স্ক্রিনশট লিংক দেখা যাচ্ছে না ঠিক আছে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে পারবেন ঠিক আছে স্ক্রিনটা একটু সমস্যা করতেছে এই কাজটা আপনারা পারবেন আমি আমি দেখি
হ্যাঁ আমি দেখে দেবো কিভাবে করছি, আমি সবাইকে দেখে দিব শেয়ার করে। ওকে তারপর আমরা কপি করলাম, ঠিক আছে। এই জিনিসটা আপনারা পারবেন আমি মনে করি, কারণ এই জিনিসটা আপনারা দেখতে পারতেছেন না, এই জন্য যে আপনাদের জুমটা আপডেট নেই। আমি সবাইকে বলে রাখি জুম আপডেট হয়েছে, আপনারা সবাই আপডেট করে নিন, ঠিক আছে। ওকে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট লিঙ্কটা এখানে বসে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে স্ক্রিনশটটা নিয়েছি, আমি সবাইকে দেখাই। সবাই একটু দেখেন, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। প্রথমে টাইটেলটা আমি মার্ক করেছি, তারপর সাবমিটেড মানে কত তারিখে আমি সাবমিট করেছি, তারপর টাইটেলটা আমি মার্ক করে দিলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে এখন আসলো কি লাইভ লিংক। আর লাইভ লিংকটা মানে কোনো কোনো ক্ষেত্রে সাথে সাথে তারা মেসেজ দিয়ে পাঠিয়ে দেয়, আবার নতুবা একদিন সময় নেয়। লাইভ লিংকটা পেতে আমাদের একদিন সময় লাগবে। তারা যখন আমাদেরকে একদিন একদিনের ভিতরে পাঠিয়ে দেবে, তখন আমরা লাইভ লিংকটা নিয়ে আসতে পারবো। যাই হোক আমার এখানে একটা মেসেজ আসছে, সবাই দেখতে পাচ্ছেন? স্ল্যাপডট থেকে একটা মেসেজ আসছে। একটা মেসেজ আসছে, আর মেসেজ আসার পর আমাকে একটা লিংক দিছে, স্ল্যাপডট একটা লিংক দিছে। ওই লিংকটা সম্ভবত আমাদের লাইভ লিংক। আমি একটু দেখি, হ্যাঁ ওই লিংকটা হচ্ছে আমাদের লাইভ লিংক। সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার। আমাদেরকে একটা লিংক পাঠিয়ে দিছে তারা, ঠিক আছে। এই লিঙ্কটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক। আমি এই লিঙ্কটাকে কপি করলাম, আমি এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে কী করলাম, বাইরের ইনবক্সে আমি বসিয়ে দিলাম। এই লিঙ্কটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক। সবাই কি লাইভ লিঙ্ক দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ এখন যদি বাইরে যদি এই লিঙ্কে ক্লিক দেয়, এই লিঙ্কে যদি ক্লিক দিয়ে দেখেন, দেখেন এই লিঙ্কে ক্লিক দিলে সরাসরি বাইর লাইভ লিঙ্ক দেখতে পাবে যে তারটা কোথায় কোথায় চলে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। লাইভিং হয়েছে? হ্যাঁ। সবাই ক্লিয়ার? আর লাইভিংটা আপনারা পাবেন, লাইভিংটা আপনারা পাবেন মেসেজের মাধ্যমে, জিমেইলের মাধ্যমে। জিমেইলের মাধ্যমে তার লাইভিংটা পাঠিয়ে দেবে। এরপর আসলো কি ডিএপিএ এলেকজা র্যাঙ্কিং। আমরা ডিএপিএটা নিয়ে আসি, আমরা ডিএপিএটা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবো। আমাদের সাইটে এটা হচ্ছে, এটা হচ্ছে আমার ডিএ, ঠিক আছে। আমি ডিএটা কপি করলাম, ডিএটা কপি করলাম, ডিএটা বসিয়ে দিলাম। তারপর কি নিয়ে আসবো, পিএ। আমাদের কাজ তো বায়ার কি করবে, বায়ার প্রথমে দেখবে আপনি কোন সাইটে তার জন্য বুক মার্কিং করছেন, প্রথমে সাইটটা দেখবে, তারপর কি দেখবে স্ক্রিনশট লিংক দেখবে, আপনি আসলে তার জন্য করেছেন কিনা, তারপর লাইভ লিংক দেখবে যে আসলে আপনার আপনি আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন এই লিঙ্কে লাইভ হয়েছে কিনা, তারপর দেখবে আপনি যে মানে লিঙ্কে মানে ইয়ে করছেন এই লিঙ্কের ডিএ কত, পিএ কত, এলেকজা র্যাঙ্কিং কত। একটু কি সবাই পারবেন? জি স্যার। আচ্ছা কে কে পারবেন? আমি পারবো স্যার। আমি আরেকটা করে দেখিয়ে দেবো, তার আগে আমি সবাইকে মানে জেনে নিই সবাই পারবেন কিনা। কে কে পারবেন আর কে কে পারবেন আমাকে জানান। পারবো স্যার। পারবো। সবাই কি পারবেন? পারবো স্যার। কামাল, কামাল এত লেট করলো, কামাল কামাল শুনতে পাচ্ছেন? কামাল কামাল ভাই মিন, আমি তাকে মিট করে ফেলছি, সে কথা বলতেছে। যাই হোক আসলে কাজটা অনেক সহজ, তাই না? আচ্ছা এক মিনিট পর আমাদের ক্লাসটা ডিসকানেক্ট হওয়ার পর আমরা আবার কানেক্ট হই, আমি আবার নতুন করে আরেকটা সাইটে দেখে দেবো কিভাবে আপনারা করবেন, ঠিক আছে। তো আরেকবার দেখালে আপনার আমার মনে হয় আপনার একদম ক্লিয়ার। আর এই সাইটটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস্টিং, তাকেও অনেক সহজ। জি স্যার। সহজ কি সহজ না? সহজ স্যার। সহজ স্যার। এই সাইটটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস্টিং, তাকেও অনেক অনেক সহজ। ওকে আমি আরেকটা সাইট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম ক্লিয়ার হওয়ার জন্য। ওকে দেখুন সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আমি আমি একটু দেখি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি যাতে আপনারা একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যান। আমি এসে ওপেন করতেছি। ওকে প্রথমে কি করতে হবে আমাদের, প্রথমে আমরা জয়েন হতে হবে এই সাইটে, প্রথমে আমরা জয়েন হতে হবে। আমি জয়েন জয়েন বাটন ক্লিক দিলাম।
আছে আমরা জয়েন বাটন ক্লিক দিলাম তারপর এখানে আমি আমার নাম নেম দিতেছি ওকে আমি আমার নামটা দিয়ে দিলাম তারপর তারপর এখানে আমার ইমেলটা বসিয়ে দেব আপনারা যদি ফেসবুক দিয়ে লগইন হতে পারবেন তো ফেসবুক দিয়ে কেউ লগইন হবেন না আপনারা সবসময় জিমেইল দিয়ে লগইন হবেন ফেসবুক অনেক সময় নষ্ট হয়ে যায় বাট জিমেইল নষ্ট হয় না ঠিক আছে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আবার রিপিট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নে তারপর আমি আমি এখানে আই এম ওভার 18 এন্ড আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দা তাদের টার্মস এন্ড কন্ডিশন আমি ক্লিক দিয়ে দিলাম তাদের রুলস রুলস আমি ফলো করে তারপর আমি ক্লিক করলাম আই এম আই এম নট এ রোবট ক্লিক দিলাম এখানে ট্যাক্সি বলছে আমি ট্যাক্সি সিলেক্ট করে দিচ্ছি ওকে সবাই দেখেন আমি প্রথমে আমার নাম সিলেক্ট করলাম তারপর কি করলাম তারপর আমি ইমেল অ্যাড্রেস দিলাম তারপর পাসওয়ার্ড দিলাম তারপর এখানে পাসওয়ার্ড তারপর কি করলাম সাইন আপে ক্লিক দিলাম ওকে তারপর আমি কি করলাম সেভ দিলাম সবাই কিন্তু যখনই আপনার সামনে সেভ অপশন আসবে আপনারা সেভ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কোনো মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া যেতে না লাগে সরাসরি সেভ দিয়ে রাখবেন দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে আমি দেখি একটু জিমেইলে আমার কোনো মেসেজ আসছে কিনা এখানে সরাসরি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছে তারপর আমার আমার এখানে একটা মেসেজ আসছে কি বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ফলোইং দ্য লিংক ঠিক আছে আমাকে ভেরিফাই করার জন্য বলছে তো আমি ভেরিফাই অপশনে ক্লিক দিলাম আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য তো আমার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে সবাই কি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই থ্যাংক ইউ ইওর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড তো প্রথমে আমার আমার জায়গায় আমি নিয়ে আসি আমার শীটে আমি যে বুকমার্কিং তৈরি করলাম এই বুকমার্কিংটা নিয়ে আসি এটা হচ্ছে আমার আইডি বুকমার্কিং আইডি নিয়ে আসি এটা হচ্ছে আমার বুকমার্কিং আইডি এটা হচ্ছে আমার বুকমার্কিং আইডি তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়েছি এই সেম আইডিটা আমি তৈরি করছি আমি সেম আইডিটা দিয়ে দিই একই জিমেইল আমি তৈরি করছি তারপর পাসওয়ার্ডটাও আমি ঠিক একই দিয়েছি সবাই পাসওয়ার্ড এবং জিমেইল একই দিয়ে করবেন ঠিক আছে ওকে তারপর আমি ডিএপি এলেকটা রেখে দিব ওকে আমি এখানে ডিএপি নিয়ে আসি এখানে ডি হচ্ছে 92 92 নিয়ে আসলাম তারপর এটা হচ্ছে আমি পিএটা নিয়ে আসি এটা হচ্ছে 72 পেজ অথরিটি আমি নিয়ে আসলাম ওকে তারপর আমি নিয়ে আসবো কি এলেকজা র্যাঙ্কিং আমি এলেকজা র্যাঙ্কিং নিয়ে আসি ওকে 14531 হচ্ছে এই পেজের এলেকজা র্যাঙ্কিং নিয়ে আসলাম এটা হচ্ছে আমার সম্বল ঠিক আছে ব্যাস তো এখন আমি বাইরের জন্য আরেকটা কাজ করি তো আমি আমার এই লিঙ্কে গিয়ে লিঙ্কে ঢুকলাম ঢুকার পর আমার আমার কাজ শুরু করলাম সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন আমি কি করবো মার্কেটিং করবো তো মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হবে রাইটে ক্লিক দিতে হবে রাইট অপশনে ক্লিক দিতে হবে তো আমি রাইট অপশনে ক্লিক দিলাম আপনারা এক এক সময় এক এক ইয়ে পাবেন ঠিক আছে এক এক সময় আপনারা এক এক সিস্টেম পাবেন ঠিক আছে এখানে রয়েছে টাইটেল ঠিক আছে এখানে রয়েছে টপিকস ঠিক আছে অনেক সবগুলো আমরা ফিল আপ করে দেবো ঠিক আছে আমরা সবগুলো ফিল আপ করে দেবো ঠিক আছে এখন বলেন আমরা কোন জিনিস নিয়ে মার্কেটিং করবো সবাই বলেন এখানে আমরা আমাদের টাইটেল দিতে হবে তারপর টপিকস আমরা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আমরা আমরা কোন রিলেটেড টপিকস নিয়ে মার্কেটিং করবো ঠিক আছে এক এক সাইটে কিন্তু আপনারা এক এক ধরনের পাবেন এক এক সাইটে আপনারা এক এক ধরনের এই সাইটে কিন্তু অন্য অন্য ধরনের আমি এই জন্য দেখাচ্ছি যে আপনারা যাতে বিভ্রান্তি না হন এক এক সাইটে আপনারা এক এক ধরনের মানে সাবমিট করার অপশন পাবেন দেখেন এই সাইটে কিন্তু মানে আরেক ধরনের তাই না এই সাইটে কিন্তু অন্য ধরনের যাতে আপনারা মানে গাবড়ে না যান সেজন্য আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে যে জিনিসটা করতে হবে প্রথমে আমাদের লিঙ্কটা নিয়ে আসতে হবে দেখেন পারমালি লিঙ্ক সবাই কি দেখতে পাচ্ছেন লিঙ্কের অপশন এডিট অপশনে গিয়ে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেব তো আমি লিঙ্ক নিয়ে আসি আমার
আমাজনের একই লিঙ্কটা আমি নিয়ে আসি, আমার এই এই জিনিসটা মার্কেটিং হোক খুব বেশি যাতে বিক্রি হয়। ঠিক আছে, আমি লিঙ্কটা নিয়ে আসলাম, এডিট অপশনে গিয়ে আমি লিঙ্কটা দিয়ে তারপর সেভ অপশনে ক্লিক দিলাম। হ্যাঁ, আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, হয়েছে না? জি স্যার। এরপর আমরা কি করব, এরপর আমরা টাইটেলটা অ্যাড করব। তো টাইটেলটা আমরা আমরা কোথায় পেলাম, এই হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল। এটা হচ্ছে আমার টাইটেল, আমি টাইটেলটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি টাইটেলটা বসিয়ে দিলাম। সরি, আমি লিঙ্কের জায়গায় টাইটেল বসিয়ে দিয়েছি, সরি, লিঙ্কটা নিয়ে আসি। আমি 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 যখন লিঙ্ক দিলাম, দেখেন লিঙ্ক দেওয়ার সাথে কিন্তু আমার টাইটেল চলে আসছে, সবাই কি দেখতে পাচ্ছেন? পারফিউম, ঠিক আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি এই জিনিসটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, আমি এই জিনিসটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমি কি করলাম, লিঙ্ক দিলাম, তারপর আমরা ব্রাউজারে যে কোনো একটা জিনিস সিলেক্ট করে দিলাম, তারপর কি করব, আমি আই এম এ নট এ রোবট, আই এম নট এ রোবট এর অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক দিব। ওকে, এখানে কি বলছে, প্লিজ ফিক্স দ্য এরর বিফোর কন্টিনিউ, প্লিজ আজ দা লেটার নাম্বার আন্ডারস্ট্যান্ডিং এন্ড ড্যাশ এন্ড ওয়েবসাইট আর্টিকেল, প্লিজ ইউজ মোর স্পেস এন্ড দ্য টাইটেল ইউর আর্টিকেল। আচ্ছা, এখানে টাইটেল দেওয়ার জন্য বলতেছে, আমি আগে যেটা আনছিলাম ওটাই সঠিক না স্যার? এখানে একটা জিনিস করছেন স্যার, আপনি ওই টাইটেল বসিয়ে দিয়েছিলেন পারমান লিংকে। না, পারমান লিংকে তো টাইটেল মানে আমার ইয়ে দিতে হবে, লিংক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আবারও দেখাচ্ছে না, আচ্ছা আমি লিঙ্কটা মুছে ফেলি। আর এই সাইডে কাজ হচ্ছে না, আমি আরেকটা সাইড নিয়ে কাজ করি, আরেকটা সাইড আপনাদেরকে দেখাই। এই সাইডটা নিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন, আবার আবার কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে ট্যাগ ইউজ করতে হবে, বুঝতে পারছেন? কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে ট্যাগ ইউজ করতে হবে। আমরা প্রথমে সাইন আপ হয়ে নেই, আশা করি সবাই সাইন আপ হতে পারবেন, এই কাজটা সবাই পারবেন সাইন আপ। এই সাইটটা অনেক লোডিং নিচ্ছে, আমি সাইট নিয়ে আমি আরেকটা সাইট দিই, যেহেতু আমাদের সামনে হাজার হাজার সাইট রয়েছে, আমি আরেকটা ওয়েবসাইট ওপেন দিই। এভাবে যদি আপনাদের লোডিং বেশি নেই, আপনারা মন গাবড়ানোর কোনো কারণ নেই, আপনাদের সামনে হাজার হাজার সাইট রয়েছে, আপনারা হাজার হাজার সাইট নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এই জায়গায় সাইন আপ হচ্ছি, কারণ এখানে অনেক সাইট রয়েছে ডেট মৃত। আচ্ছা, এই সাইটটা অনেক লোডিং নিচ্ছে, আমি আরেকটা সাইট ওপেন দিই।
এটা হচ্ছে ফেসবুকের সাইট, আমাদের তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, আমরা তো ফেসবুক অ্যাকাউন্ট করব না, এরকম এরকম অনেক অ্যাকাউন্ট পাবেন আপনারা মিতো। তো যে অ্যাকাউন্টটা আপনাদের বেশি লোডিং নিচ্ছে বা স্থলী কাজ করতেছে, আপনারা মানে হাজার হাজার ওয়েবসাইট ব্যবহার করেন, যে একটা ওয়েবসাইটে মানে দিকে তাকালে আপনাদের হবে না, ঠিক আছে। মানে দেখেন এই সাইটটা, হ্যাঁ এই সাইটটা মিত্র দেখতে পাচ্ছেন সবাই, এই সাইটটা মিত্র, আমি একটা সাইট নেই, আমাদের সাইটের কোনো অভাব নেই, তো সেই কিন্তু আমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এক সাইট নষ্ট হলে কি হলো, আমাদের সামনে হাজার হাজার সাইট রয়েছে। জি স্যার, হ্যাঁ এই একটা সাইট পেয়েছি, আমরা কি করব, জয়েন 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 বাটন ক্লিক দেবো, আমরা এই পেজে জয়েন হব, আমি জয়েন বাটন ক্লিক দিলাম, স্যার এমন কোন বলেন তো নেই যে জীবিত সাইট গুলো একসাথে পাওয়া যায়, না 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 মানে এমন কোন সিস্টেম নাই, আপনি বেছে নিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, আগে আমি আমার আমি আমার ইমেল দিচ্ছি, তারপর আমার ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, তারপর ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম, তারপর কোম্পানি নেম, আমার নাম আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিতে পারবেন না, আবার জব টাইটেল, জব টাইটেল কি দেওয়া যায়, আমি যে কোনো একটা দিয়ে দিলাম, কম্পিউটার দিয়ে দিলাম, ঠিক আছে, কোম্পানি সাইজ আমি দিয়ে দিলাম 50,000, ঠিক আছে, জব টাইটেল যেটা আছে ওইটাই থাক, আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন বা মার্কেটিং সেলস দিতে পারেন, আমি কনফার্ম ক্লিক দিলাম, আই এম নট এ রোবট, আশা করি একটু কমানো পারবেন, ওকে, তারপর আমি জয়েনে ক্লিক দিলাম। আমি যে সাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই সাইটগুলো হচ্ছে হাই অথরিটি, ঠিক আছে, এই সাইটটা হচ্ছে হাই অথরিটি, ঠিক আছে, ওকে, আমাদের এখানে একটা মেসেজ চলে গেছে, আমি আমার জিমেইলে মেসেজ দিয়ে আমার অ্যাকাউন্টটা কনফার্ম করি, হুম এই আসছে, সবাই কি দেখতে পাচ্ছেন, আমি ভ্যালিডিটি ক্লিক দিলাম আমার অ্যাকাউন্টটা সেটল করার জন্য, আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে, ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখন এখন আমরা কোন জায়গায় মানে আমাদের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা প্রমোট করব, দেখেন একদম উপরে দেখেন পোস্ট নামে একটা অপশন রয়েছে, সবাই কি দেখতে পাচ্ছেন পোস্ট, হ্যাঁ আমি পোস্ট বাটনে ক্লিক দিলাম, তারপর পোস্ট অ্যান্ড আর্টিকেল, তারপর পোস্ট অ্যান্ড আর্টিকেল আমি ক্লিক দিলাম, ওকে, আমাদের সামনে চলে আসলো, প্রথমে কি বলছে, এন্টার ইউআরএল এন্ড ইওর রেফারেন্স, মানে আমরা যে বায়ারের ওয়েবসাইট নিয়ে কাজ করব এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের দিতে হবে, ঠিক আছে, প্রথমে প্রথমে কি আসছে, প্রথমে আসছে টাইটেল, তারপরে আসছে কি, তারপরে আসছে ডেসক্রিপশন, ঠিক আছে, তারপর আসছে কি রেফারেন্স, মানে বায়ারের ওয়েবসাইট, বায়ারের ওয়েবসাইট প্রথমে আসছে কি টাইটেল, তারপর তারপর আসছে কি ডেসক্রিপশন, তারপর আসছে কি বায়ারের ইউআরএল, ঠিক আছে, তো আমরা এক এক করে সব জিনিস দিয়ে দেবো, ওকে, আমরা প্রথমে টাইটেলটা নিয়ে আসি, বায়ার টাইটেলটা নিয়ে আসি, এটা হচ্ছে বায়ার টাইটেল, আমি মনে করলাম, আচ্ছা কার মাইকে থেকে বারবার নয়েজ আসতেছে, আমি বায়ার টাইটেলটা নিয়ে আসলাম, ওকে টাইটেলটা নিয়ে আসলাম, এরপর কি লিখবো ডেসক্রিপশন, এরপর কি লিখবো ডেসক্রিপশন, আর এই জায়গা হচ্ছে ট্যাগ, এই জায়গা হচ্ছে ট্যাগের অপশন, আপনারা চাইলে ট্যাগ ইউজ করতে পারবেন, আর যে জায়গায় আপনার ট্যাগের অপশন পাবেন এই জায়গায় আপনাকে ট্যাগ ইউজ করতেই হবে, ঠিক আছে, ওকে আমি ট্যাগটা একটু দেখাচ্ছি, তারপরে আমি ডেসক্রিপশন নিয়ে আসি, এটা হচ্ছে বায়ারের ডেসক্রিপশন আমি নিয়ে আসলাম, ওকে, তারপর কি করলাম, তারপর বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে আসি, ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম,
তারপর এড বাটনে ক্লিক দিলাম ওকে বায়ার ওয়েবসাইটে লিংকটা এড হয়ে গেছে ঠিক আছে এখন আমি কি করব এখন আমি টাইটেল লিখব যেহেতু এটা পারফিউম যেহেতু এটা পারফিউম আমি আমি প্রথমে লিখি পারফিউম পারফিউম তারপর একটা কমা দিলাম কমা মানে হচ্ছে একটা ট্যাগ কমা মানে হচ্ছে একটা ট্যাগ ঠিক আছে এই একটা ট্যাগ আমি লিখলাম তারপর আমি লিখি ওমেন ওমেন পারফিউম এরকম আপনারা চাইলে অনেকগুলো মানে ট্যাগ ইউজ করতে পারবেন ঠিক আছে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন তো আমি আপনাকে আপনাদেরকে সামান্য দেখালাম আপনারা চাইলে চার পাঁচটা ছয় চারটা পাঁচটা আপনারা ট্যাগ ইউজ করতে পারবেন মানে যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন ওই প্রোডাক্ট রিলেটেড আপনারা কি করতে হবে ট্যাগ ইউজ করতে হবে এখানে আমাদের এখানে কিন্তু ইয়ে চলে আসছে অ্যাড চলে আসছে আমি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো এই প্রোডাক্টের অ্যাডটা চলে আসছে সবাই কি দেখতে পাচ্ছেন জি স্যার হ্যাঁ তারপর আমরা টাইটেল দিলাম ট্যাগ ইউজ করলাম ডেসক্রিপশন লিখলাম বাইরে লিংক দিলাম তারপর আমরা কি করব প্রিভিউ অপশনে ক্লিক দিব প্রিভিউ অপশন আমি প্রিভিউতে ক্লিক দিলাম এখানে কি আসছে নো টপিক সিলেক্টেড আমি আবার দিই এখানে নো টপিক সিলেক্টেড এখানে কোন টপিকগুলো আমরা বাদ দিয়ে ফেলছি একটু দেখি ও এখানে টপিকস টপিকস আমাদের সিলেক্ট করার জন্য বলছে এখন টপিকস কি দেওয়া যায় বলেন সেগুলা জি স্যার এখানে আমরা 10টা টপিকস ইউজ করতে পারবো এখন আপনি বলেন কোন ধরনের টপিকস দেওয়া যায় যেহেতু এটা পারফিউম পারফিউম রিলেটেড একটা টপিকস বলেন যে কোনো 10টা টপিকস আমরা ইউজ করতে পারবো বলেন এই তো পারফিউম দিয়ে দেন স্যার আচ্ছা পারফিউম দিয়ে দিলাম পারফিউম ফর উইমেন দিয়ে দিলাম তারপর আমরা আমরা চাইলে ইমেজও দিতে পারবো আমরা চাইলে ইমেজও দিতে পারবো ঠিক আছে ওকে যাই হোক আমরা কি করলাম টপিকস এড করলাম ঠিক আছে টপিকস এড করলাম আর এই টপিকসটা হচ্ছে আবার এই জায়গায় কিন্তু প্রথমত আমরা এই জায়গায় ট্যাগ ইউজ করছি আবার এই জায়গায় কিন্তু তার ট্যাগ চাচ্ছে এখানে কিন্তু দুই জায়গায় কিন্তু তার ট্যাগ ইউজ করতে হয় ঠিক আছে ওকে আমি প্রিভিউতে ক্লিক দিলাম আবার কি বলতেছে প্লিজ এড আচ্ছা এড এন মানে অথর এন্ড আচ্ছা বিফোর আর্টিকল আচ্ছা এই জায়গাটা সিলেক্ট করার জন্য বলছে ঠিক আছে এই জায়গাটা সিলেক্ট করার জন্য বলছে তো এখানে এখানে কি দেওয়া যায় মানে এখানে মেটা ডেসক্রিপশন ডেসক্রিপশনও চাচ্ছে আবার আমরা কিন্তু এই জায়গায় কিন্তু ডেসক্রিপশন দিছি আবার এই জায়গায় কিন্তু ডেসক্রিপশন দিতে হবে আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে সিলেক্ট করি এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানে লেখাটা অনেক বেশি হয়ে গেছে আমি একটু ছোট করে নেই আমার নামটা সিলেক্ট করে দিলাম মানে আমি মানে আমি যে অতর এই পেজের যে অতর আমি দিয়ে দিলাম ঠিক আছে আপনারা চাইলে আপনারা আপনারা যে বায়ার রয়েছে বায়ারের নামটাও দিতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে বায়ারের নাম দিতে পারবেন আর আমি সাজেস্ট করবো আপনারা যেহেতু এটা হচ্ছে আপনাদের পেজ এটা হচ্ছে আপনাদের পেজ এটা হচ্ছে আপনাদের আইডি সেটাতে আপনারা আপনাদের নামটা ইউজ করে দিবেন ঠিক আছে আপনারা আপনাদের নামটা ইউজ করে দিবেন ঠিক আছে তো যাই হোক আমি প্রিভিউতে ক্লিক দিলাম দেখেন এখানে কিন্তু সেভ সেভ হচ্ছে ঠিক আছে আশা করি আপনারা সবাই পারবেন জি স্যার আশা করি এই জিনিসটা সবাই পারবেন তো দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে একজন একজন ভিউ চলে আসছে সবাই কি দেখতে পাচ্ছেন জি স্যার আমি এখনই সেন্ড করলাম মানে সাথে সাথে আমার একজন ভিউ চলে আসছে এখন আমরা এই জায়গা থেকে এই এই জায়গা থেকে কি করব বারকে কি কি দেব লাইভ লিংক দেব স্ক্রিনশট লিংক দেব বারকে কি দেব লাইভ লিংক দেব তারপর স্ক্রিনশট লিংক দেব তার আগে আমি দেখি আমার জিমেইলে কোনো মেসেজ আসছে কিনা ওকে আমাদের এখানে কোনো এখনো মেসেজ আসে নাই ঠিক আছে তো মেসেজের মাধ্যমে আমাদের আগে যেরকম লাইভ লিংক দিয়েছিল ঠিক ওই রকম আমাদের একটা লাইভ লিংক দেবে ঠিক আছে আগে যে সময় আমাদের একটা লাইভ লিংক দিয়েছিল ঠিক ওই রকম আমাদের একটা লাইভ লিংক দেবে ঠিক আছে সবাই কি একটু পারবেন না পারবেন না আপনারা আপনারা চাইলে মানে এই জায়গা থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা লাইভ শট ইউজ করবেন
ইউজ করে আপনি স্ক্রিনশট নিয়ে নেন, তারপর আপনি টাইটেল সিলেক্ট করে দিবেন, তারপর আপনি ট্যাগগুলো সিলেক্ট করে দিবেন, তারপর সাইট সাইটের নামটা সিলেক্ট করে দিবেন। করলাম আমি বাইরের পেজে গিয়ে প্রথমে প্রথমে কি করি স্ক্রিনশট লিঙ্কটা বসিয়ে দিই, স্ক্রিনশট লিঙ্কটা আমি বসিয়ে দিলাম, এটা হচ্ছে আমার স্ক্রিনশট লিঙ্ক। তো বায়ার যখন স্ক্রিনশট লিঙ্কে ওপেন করবে তখন তার পেজটা সরাসরি সে নিজে থেকে দেখতে পারবে। তো এখানে আমি বলবো শুধু ডেসক্রিপশন সিলেক্ট করে নেই, আপনারা ডেসক্রিপশনটাও সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আপনারা ডেসক্রিপশনটাও সিলেক্ট করে দেবেন, পারবেন আপনারা? পারবেন কি পারবেন না আমাকে জানান। এরপর কি করবেন, এরপর আপনারা বুকমার্কিং সাইটটা নিয়ে নেবেন। ওকে, বুকমার্কিং সাইটটা আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে বুকমার্কিং সাইট। তারপর লাইভ লিঙ্ক তো আমাদেরকে জিমেইলের মাধ্যমে দিয়ে দিবে, আমি আবার চেক করে দেখি আমাদের লাইভ লিঙ্কটা আসছে কিনা, একটু চেক করে নিই। আসছে, আসছে না? লাইভ লিঙ্ক কি আসছে? আমি ও তারা এখনো আমাদেরকে লাইভ লিঙ্ক দেয় নাই, একটা মেসেজ পাঠাইছে, ঠিক আছে? একটা মেসেজ পাঠাইছে বাট আমাদের এখনো লাইভ লিঙ্ক তারা দেয় নাই। তো আমরা একটু দেখি তাদের পেজ পেজ থেকে লাইভ লিঙ্ক নেওয়া যায় কিনা, আমরা একটু একটু দেখি নিজে নিজে থেকে দেখি তাদের পেজ থেকে আমরা লাইভ লিঙ্ক নিতে পারি কিনা। দেখাল মাইকে থেকে অনেক নয়েজ আসতেছে। আচ্ছা, যাই হোক, কোনো ক্ষেত্রে যদি তারা মেসেজ যদি আপনাকে লাইভ লিঙ্ক না দেয়, ধরেন এখানে এখানে তারা একটা মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর আমাকে তারা মেসেজ করছে, কনফার্ম করেছে যে তারা আমাদের স্টার্টিং নাও উইল রিসিভ ইউর উইকলি, মানে তারা আমাদেরটা রিসিভ করেছে, ঠিক আছে, তারা আমাদেরটা প্রমোট করবে বা আমি মানে মানে কোন জায়গা থেকে যে করছে তারা সব কিছু আমাদেরকে জানাইছে। আমরা যখন তাদের এখানে সাবমিট করলাম তারা কিন্তু জানাইছে, ঠিক আছে, বাট আমাদের কোনো লিঙ্ক দেয় নেই। তো লিঙ্ক দেবে, লিঙ্ক দিতে একদিন সময় লাগে, তো আমাদের এত সময় নেই, আমাদের হাতে কি সময় আছে? হ্যালো, সবাই চুপ কেন? জি না, না স্যার। তাহলে কথা বলবেন তো, আমাদের সময় নাই, আমাদের সময় নেই। আমরা আমরা লাইভ সময় নেই, আমরা লাইভ লিংকটা কোথা থেকে নিয়ে আসব? আমরা এই এই পেজে আসলাম, এই পেজের উপরে যে লিংকটা রয়েছে উপরে আপনারা সবাই একটা লিংক দেখতে পাচ্ছেন, ঠিক আছে, উপরে যে লিংকটা দেখতে পাচ্ছেন সবাই, দেখেন আমাদের একটা প্রিভিউতে রেখে দিয়েছে তারা, এখানে উপরে লেখা রয়েছে প্রিভিউতে, তারা কিন্তু এখানে এটা মডারেটর করবে, মডারেটর করে আমাদেরটা পাবলিশ করবে, ঠিক আছে? তো আমাদের এত সময় নেই, আমরা জাস্ট শুধু যখন লাইভ লিঙ্ক পাবো, আমরা যখন আমরা লাইভ লিঙ্ক পাবো তখন আমরা লাইভ লিঙ্ক বসাবো। তো আপাতত আমরা এই লিঙ্কটা নিয়ে যাই, আপাতত আমরা এই লিঙ্কটা নিয়ে যাই, মনে করি যে এই লিঙ্কটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। যখন তারা মেসেজের মাধ্যমে আমাদেরকে লাইভ লিঙ্ক দিয়ে দেবে তখন কিন্তু এই জিনিসটা আমরা মানে মুছে ফেলে তাদের লাইভ লিঙ্কটা এনে বসিয়ে দেবো। আমি আবার আরেকটু চেক করে দেখি আমাদের লাইভ লিঙ্ক দিচ্ছে কিনা তারা, এখনো এখনো দেয় নেই। তো আর একদিন সময় নেয়, তো তারা লাইভ লিঙ্ক দিতে একদিন সময় নেয়, ঠিক আছে? তো যখনই তারা লাইভ লিঙ্ক আমাদেরকে জিমেইলের মধ্যে পাঠিয়ে দেবে তখন আমরা কি করব, তখন আমরা এই লিঙ্কটাকে মুছে ফেলে দেবো, এই লিঙ্কটাকে মুছে ফেলে দিয়ে আমরা আবার নতুন যে লিঙ্কটা দিবে তারা ওই লিঙ্কটা আমরা বসিয়ে দেবো। বায়ার চাইলে এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে যে আপনার তার এটা প্রোডাক্টটা মানে কোন জায়গায় শেয়ার করছেন, সে যদি এই লাইভ লিঙ্কের উপরে ক্লিক করে যদি সে ক্লিক করে দেখেন সরাসরি সে চলে যাচ্ছে, যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। তারা একদিন সময় নেবে, তারা যাচাই বাজার করবে যে এই প্রোডাক্টটা আসলে স্প্যাম জনিত মানে কোনো কিছু কিনা, তো তারা কি করবে সরাসরি লিঙ্কটাকে প্রমোট করে দেবে। তো আপাতত আমরা কি করলাম মানে এই জিনিসটা নিয়ে আসলাম, যদিও তারা লিঙ্ক না দেয় তো এই জিনিসটা দিয়ে আমরা চালাতে পারবো, ঠিক আছে? তারপর আমরা দিয়ে নিয়ে আসবো, তারপর পিএ নিয়ে আসবো, এই সাইটের পিএ পিএ নিয়ে আসবো, তারপরে এক দিন নিয়ে আসবো। একটু আমার ক্লাস, তো আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার, জি স্যার, জি স্যার। কে কে বুঝতে পারেননি আমাকে একটু জানান। হ্যালো, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। এই কাজটা সহজ না কঠিন? সহজ স্যার। কামাল আপনি বলেন সহজ না কঠিন? হ্যাঁ সহজ স্যার। সবাই এক সুরে বলেন সহজ স্যার, সহজ স্যার। তো যারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ জানেন, আমি মনে করি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর চাইতে এই কাজটা অনেক 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 গুণ সহজ,
আর এই কাজটা মার্কেটিং এর ক্ষেত্রে প্রয়োজন, এমনকি গুগল টপ রিং এর ক্ষেত্রে প্রয়োজন। এই বুকমার্কিং এর ফলে কি হয়, বুকমার্কিং এর ফলে আমাদের যে কোনো সাইটটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হয়ে যায়, যার ফলে আমাদের যে কোনো ওয়েবসাইটে আমরা অনায়াসে গুগল টপেও নিয়ে আসতে পারি। এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। গুগল কি করে যে গুগল, যেমন ধরো ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের কাছে প্রচার করি, ঠিক তেমনি এগুলো হচ্ছে ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ক্লিয়ার? আর এই কাজটা করতে গেলে আপনাদের অনেক প্রথমে অনেক কষ্ট হবে, এই জন্য যে আপনারা অনেক অনেক কিছুর মোকাবিলা করতে হবে, কারণ সব সাইট জীবিত না। আপনারা তো নিজস্ব চোখের সামনে দেখলেন যে আমি সব সাইটে কিন্তু কাজ করতে পারি নাই, আর যে সাইটে ঢুকা যাচ্ছিল ওই সাইটে কিন্তু সাইন আপের কোনো অপশন নেই। সবাই তো দেখছেন যে সাইটে আমি ঢুকতে পেরেছি এই সাইটে কিন্তু সাইন আপের কোনো অপশন নেই, যে সাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, এই সাইটে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তো আপনাদের যে জিনিসটা হলো যে আগামী কালকে আপনারা প্রত্যেকে 100টা বুকমার্কিং এর জন্য সাইট রেডি করবেন। আর এই এই সাইটটা রেডি করার ক্ষেত্রে আপনাদের অনেক সাইট ডেড হবে, অনেক সাইট লোডিং করবে, যে সাইট লোডিং করবে আপনারা এই সাইটটাকে বাদ দিয়ে দেন, কারণ আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ সাইট রয়েছে। আপনারা একটা বুকমার্কিং সাইটে ঢুকলে আপনারা হাজার হাজার সাইট পাবেন, 100টা 200টা 500টা। দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, আমি মনে করি আপনারা যদি এই সাইটে ঢুকেন, এই সাইটটাতে যদি ঢুকেন, এই সাইটে 500+ উপরে কিন্তু বুকমার্কিং রয়েছে। এই সাইটে আমি একটু আপনাদেরকে দেখাই, এই সাইটের ভিতরে কিন্তু আপনারা 500+ উপরে বুকমার্কিং পাবেন। তো আমি মনে করি এই সাইটে শুধু আপনারা এই সাইটে ঢুকলেই কিন্তু আপনারা বুকমার্কিং এর 100টা বুকমার্কিং করতে পারবেন। দেখেন আমি একটু নিচের দিকে স্ক্রল মাউসটা একটু নিচের দিকে নিয়ে আসি, দেখেন সবাই দেখতে পাচ্ছেন, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তারপর আপনি হ্যাঁ দেখেন, মানে লাইন বাই লাইন আমরা পাচ্ছি। যতগুলো সাইট দেখালাম এগুলো সবগুলো কিন্তু হচ্ছে হাই ডোমেইন। দেখেন হাই ডোমেইন, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে হাই ডোমেইন সাইট। ঠিক আছে, তো আপনারা আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকেই হাই ডোমেইন সাইটে অ্যাড হবেন। আমি হাই ডোমেইন সাইট, মানে অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা হাই ডোমেইন সাইট নিয়ে কাজ করে না, তো আমি আপনাদেরকে হাই ডোমেইন সাইটে কাজ কিভাবে করবেন তা দেখিয়ে দিয়েছি। অনেকটা মানে নর্মাল যেগুলো সাইটে কাজ করা হয় সেগুলো দেখায়, আমি আপনাদেরকে হাই ডোমেইন অথরিটিতে কিভাবে কাজ করবেন, মানে হাই ডোমেইনে কিভাবে কাজ করবেন আমি ওইগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি। আর এই যে বুক পার্কিং, আমি মানে একটু আগে যে দুইটা অ্যাকাউন্ট তৈরি করছি অ্যাকাউন্টে, এই দুটোটাই কিন্তু হচ্ছে হাই অথরিটি মানে বুক মার্কিং। আমি চাইবো যে আপনারা যদি হাই অথরিটিতে যদি 100টা বুক মার্কিং করেন, এনাফ, 50টা করলেও এনাফ, 20টা করলেও এনাফ, যথেষ্ট। নাম গরিব একটা সাইটে যদি আপনি 100টা পোস্ট করেন আর হাই অথরিটিতে যদি 10টা পোস্ট করেন, 100টা সমান। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।